يا رسول الله يا غوث الأرحام جنة جنة خوشي يا سلام خوشي يا ملك أرو ماتا يمات تزاين أمرا بكا كوري دي نيلي بول ميزة خوشي يا كاري كم لو وزر اكتب الله مال أمرا خوشي يا كوري جنو إيمان تار هرائيو نا إيمان تار دي كوبر جنت حبه تاري تارو كنو آغات كورا جنو خوشي يا كوري نا تكينا তুমি যে আঘাতপ্রাপ্ত হবে আল্লাহর রাসূলের দরবারে বেয়াদবি করে সেজন্য হুঁশিয়ার করা ঠিক কি না তো বাবা জানো আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ পাকের ঘোষণা হলো যে আমার উপরে দরুদ শরীফ পড়বে আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করব এই এই কথাটা কি ঠিক আছে তো একটু হালকা অবিশ্বাস হয় মনে না পুরোপুরি হয় না পুরোপুরি বিশ্বাস হয় আর একটু সামনে আগান জায়গা হবে না আগান একটু আগে আগে বসেন আগে বসেন ফাঁকা জায়গা পূরণ করে বসেন ইনশাআল্লাহ ওয়াজের সাগর আসছে জায়গা করেন সুন্দরভাবে আলোচনা শোনার জন্য পরিবেশ তৈরি করেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদের উপরে দয়াল নবীর দরুদ শরীফ পড়ার কারণে যে রহমত নাজিল করবেন এতে আমরা খুশি তো এবং দরুদ শরীফ মহব্বতে পড়তে রাজি আছি প্রথম সুসংবাদ দিলাম দ্বিতীয়টা শুনলে ভালো হয় না বলবো নি ওমান সাল্লামা আলাইকা হাবিব যেই ব্যক্তি আপনাকে আপনাকে সালাম দেবে কি দেবে সালাম আমরা কি দয়াল নবীকে সালাম দেই না হ্যাঁ কিছু কিছু মানুষ আবার বেদাত বানিয়ে ফেলছে এদিকে আপনাদের দিকে মনে হয় নাই এদিকে আছে ছোটবেলা দেখতাম মুদি দোকানের সামনে লবণের বস্তা ফেলানো থাকতো আপনারা তারপরে অনেক পরে এসে দেখতেছি ইদানিং কালের লবণের প্যাকেট আয়োডিন যুক্ত লবণ প্যাকেট না আমি তো লবণের খেতেও মাহফিল করে আসছি খেতের মধ্যে লবণ হয় ওই চট্টগ্রামের বাসখালী ভণ্ডামারা ওদিকে দেখে আসছি লবণের খেত সমুদ্রের পানি ওঠে ওখানে লবণ হয় এই যে লবণের বস্তা বাইরে থাকে ফেলানো আবার স্বর্ণকারের গোল্ডের দোকান সোনার দোকানের মধ্যে তারা মারা থাকে না কয়টা মোটামুটি 70-72টা থাকে নাকি এই তালা মারা এতগুলো তারপরেও লকার আছে ভিতরে কারণটা কি আরে মাশাআল্লাহ কি জিনিস দামি জিনিসে চোর ডাকাত লাগার সম্ভাবনা কথা কয় না দামি জিনিসে চোর ডাকাত লাগার সম্ভাবনা লবণের বস্তা হ্যাঁ সরু এত ব্যক্তল না যে লবণ চুরি করে ঝামেলা করতাম এই বস্তা সামলায় কি হ্যাঁ তো যাই হোক বোঝা গেল দামি জিনিসের পিছনে চোর লাগার সম্ভাবনা বেশি অতএব দামি আমল এটার পিছনে যে চোর লাগবে না এটা কিন্তু চিন্তা করা যায় না ঠিক না এটাই চিন্তা করতে হবে দামি আমলের পিছনেও চোর লাগার সম্ভাবনা বেশি দয়াল নবীর সালামের দাম এত বেশি আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ ফরমান ওয়ামান সাল্লামা আলাইকা আয় হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে কি দেবে সালাম এটা একটু ভালো করে কোন কি দেবে সালাম আরেকবার বলেন সালাম আপনাকে সালাম দেবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা বলুক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলুক যেভাবে হোক আপনাকে প্রেম ভালোবেসেছে সালাম দেবে আমি আল্লাহই বলছি ওমান সাল্লামা সাল সাল্লামা আলাইকা হাবিব যেই ব্যক্তি আপনাকে সালাম দেবে আমি আল্লাহ বললাম সাল্লামতু আলাইহি যে আপনাকে সালাম দেবে আমি আল্লাহ তাকে সালাম দেব সুবহানাল্লাহ যেই ব্যক্তি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ তাহলে যাকে সালাম দিলে আল্লাহর সালাম পাওয়া যায় তিনি রহমাতুল লিল আল্লাহর সালাম পেলে কি আর তার কোনো ডর থাকবে না জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না টেনশন থাকবে না সে কি গুনাহগার থাকবে আল্লাহ কি গুনাহগারের সালাম দিলে তার আর গুনাহ থাকে না সালাম দিবেন আল্লাহ কথা দিয়েছেন হাদিসে পাক পড়লাম আপনাদের সামনে এইগুলো চোরেরা চোরের চোখে ধরে না এটা ঠিক না কোন চোর ডাকাত এটা দেখবে না যেই জিনিসটার দাম বেশি চোর সেখানেই লাগবে ঠিক কিনা বলুন অতএব যারা দয়াল নবীর প্রেমিক তারা সব সময় আমার নবীর উপরে দরুদ আর সালাম জানায় কথা বলুন ঠিক কিনা আমরাও সেই দয়াল নবীর দরুদ আর সালাম ভালোবেসে দিতে চাই কিনা
আমরা জানি এটার দাম অনেক বেশি সবচেয়ে বেশি অতএব আমরা দরুদ আর সালাম প্রাণ ভরে দিতে চাই না আরেকখানা হাদিস না বললে হয় না আল্লাহর হাবিব বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত রাওয়াহু তিরমিজি বড় করে বলনি ইয়া রাসূলুল্লাহ এটা কোন হাত এটা প্র্যাকটিক্যাল আমার দিক তাকালে দিক দিক তাকাইলে লাভ হবে না টাইমও বেশি পাবো না বুঝতে পারছি কারণ আমাদের টাইম মাইক দিয়ে ঘন্টা তিনেক ছাড়ে আজকে ছাড়বে না আজকে আমার পরে আশিক সাহেব হুজুর আসতেছেন তিনি আলোচনা আমার সাথে তিন চারবার কথা হয়েছে অতএব আমি বেশি সময় পাবো না দ্রুত বলতেছি যেগুলো বলছি একসাথে দুই ঘন্টা রস করে ফেলতে পারি যেন ঠিক কিনা এটা কোন হাত আর এটা ডান হাত আল্লাহর হাবিব কি বললেন দেখেন এখানে নবী রহমাতুল্লিল আলামিন মনে করেন এই জায়গায় উম্মত আমি আল্লাহর হাবিব বলেন আমার হাতের দিকে তাকান আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাত রাওয়াহু তিরমিজি আল্লাহর হাবিবের কাছে উম্মত কাছাকাছি যাচ্ছে আমার রাসূল বলেন কিভাবে আমার কাছে আসবা আসার নিয়মটা হচ্ছে তুমি দরুদ শরীফ পড়তেছো আল্লাহ তোমাকে আমার দিকে আগায়া দিচ্ছে তুমি দরুদ সুবহানাল্লাহ কর না কেন তুমি দরুদ শরীফ পড়তেছো আল্লাহ আমার কাছে আগাচ্ছে তুমি দরুদ শরীফ পড়তেছো আমার কাছে আগাচ্ছে তুমি দরুদ শরীফ পড়তেছো আমার কাছে আগাচ্ছে তোমার দরুদ যত বেশি তুমি আমি রাসূলের তত কাছে থাকবে অতএব সেই মায়ার নবীর দরুদ শরীফের অবহেলা হুজুর সিদ্দিকে একবার বলছেন দাও দাও করে আগুন জ্বলছে ওই আগুনের মধ্যে মিম্বাইল বাড়ি ঠান্ডা পানি নিক্ষেপ করলে আগুন যেমন নিভে যায় গোনাগার যখন প্রাণ ভরে দয়াল নবী দরুদ শরীফ পড়ে ওই সময় তার আমল নামায় যত গোনা আছে সমস্ত গোনাগুলো ঠিক ওই আগুন পানির আপনার পানি আগুনের মধ্যে করে পা আগুন যেমন ঠান্ডা হয় আমল নামার মধ্যে যার গোনা আছে যত দরুদ পড়বে তত গোনা মাফ হতে থাকবে অতএব কি একটু ভালোবেসে এবার আর দরকার আছে দেরি করার আসুন যেন অবহেলা না হয় আল্লাহুম্মা সাইয়্যিদনা আলী সাইয়্যিদনা কি মুহাম্মদ সে ওয়াফা যত মোনাজাত আল্লাহর কাছে করবেন হাত তুললে একটু ভুলে যাবেন না বলবেন আল্লাহ
আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার আগে তোমার হাবিবের দিদার দিও একটু মোনাজাত পারবেন মনে থাকবে যদি দয়াল নবীর দিদার হয় আজরাইল আলাইহিস সালাম জান কোন ফাঁক দিয়ে নিয়ে যাবে কিছুই বুঝতে পারবে না জান্নাতে যাবে জান্নাতে যাবে দয়াল নবীর দিদার কামনা করবেন আল্লাহ আমাকে আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখার আগে তোমার হাবিবের দিদার দিও মওতেরি তোফান যখন আসিবে আমার দুনিয়ায় দেখি যেন দুনিয়ায় দেখি যেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ رسول الله صلى الله تعالى عليه وآله وسلم غوث العزم بمني بسر سامة مدد قبل ايدي مدد قعبا ايما مدد بغرداب بلا يفتوض كشتي جعيفان وشكستارا تو پشتی بحق خاجائے عثمان هاروني مدد كنيا غريب نواج غريب نواج غريب نواج معين الدين تشتي مدد كنيا سيدي سندي مرشدي طاهر شاه قادري আশরাফুল তাহেরিয়া হাফিজিয়া মাদ্রাসা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিলের মহতরম সভাপতি মহতরামুল মাকাম আল হাজ আব্দুল হাই বাবু সাহেব সভাপতি অত্র মাদ্রাসা ভাই চেয়ারম্যান সদর কুমিল্লা উপজেলা পরিষদ কুমিল্লা সম্মানিত উদ্বোধক হযরতুল আল্লামা মুফতি মাওলানা উস্তাদুল আসাতিজাতুল আসাতিজা মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন সাহেব মাদজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া খিদমতিহি ওয়া সিহহতিহি মুহাফাযাতুল নামে সভাপতি গাউসে কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা অধ্যক্ষ ইসলামী আলী কামিল মাদ্রাসা চক বাজার কুমিল্লা মেহমান আলা জনাব আরফানুল হক রিপাত সাহেব মাননীয় মেয়র কুমিল্লা সিটি কর্পোরেশন বিশেষ অতিথি বৃন্দ মহতরাম আলহাজ পেয়ার মোহাম্মদ সাহেব আলহাজ মোসাহেবুদ্দিন বক্তিয়ার সাহেব আলহাজ আব্দুল মালিক বুলবুল সাহেব আলহাজ শহীদুজ্জামান তুহিন সাহেব জনাব মোহাম্মদ কবির হোসেন ভূঁইয়া সাহেব জনাব কাজ মাহবুবুর রহমান সাহেব মাশাআল্লাহ ওনার নামটা ও আমাদের আমার পাশে যিনি বসে আছেন একুশ নম্বর ওয়ার্ড কুমিল্লার সম্মানিত পত্র সিটির সম্মানিত কাউন্সিলর মহোদয় জনাব কাজী মাহবুব রহমান সাহেব তিনবারের আলহামদুলিল্লাহ বলেন অবশ্যই সবাইকে জয় করেছেন আল্লাহ ওনার খেদমতে বরকত দান করুন হায়াতে বরকত দান করুন আমিন জনাব গোলাম মোস্তফা মজুমদার সাহেব আলহাজ মোহাম্মদ কাসেম সাহেব আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব সহ বিশেষ করে একটু পরে যিনি আলোচনায় আসবেন দলদি কণ্ঠের অধিকারী সুললিত কণ্ঠের অধিকারী আশিকের রসুল
সারা দেশে দয়াল নবীর প্রেম যিনি প্রচার করে থাকেন আল হাজ হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ আশিকী আল কাদেরী সাহেব সহ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের ও আহলে বাইতের প্রেমিকরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা সকলকে নিয়ে রব্বে করিম জাল্লা ওয়ালা মাবুদের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার রাতে আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়ে মোবারক করেছেন আরেকবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ আর একটু ভালোবেসে সবাই বলেন না মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থ শরীরে বসার তৌফিক দিয়েছেন খুশি না একবার বলি আলহামদুলিল্লাহ রহমতের নবী আপা মাওলার দরবারে অসংখ্য দরুদ আর সালাম আল্লাহ কবুল করুন আমিন বলুন যিনি আল্লাহর আরশের আরশ যিনি কাবা শরীফের কেবলা ঠিক কিনা কাবা শরীফ হলো পাথর দিয়ে বানানো কেবলা আর আপনার আমার নবী হলেন আল্লাহর নূরের বানানো কেবলা বড় করে সেই রহমতের নবীর উম্মত খুশি না বেজার মুখে একটু মিষ্টি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ বেজার থাকবেন না মুখে হাসি চাই আলহামদুলিল্লাহ বলেন হাবিবুল্লাহর উম্মত হয়েছে এফসি বড় ভাগ্য আর আছে কারো যেই হাবিবের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ কবুল করেছেন এখনো হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হয়ে আসার জন্য অপেক্ষা করতেছেন নবী হয়ে আজকে সেই নবীর উম্মত হয়েছে খুশি না আরেকবার বলুন খুশি না সকলে বলি আলহামদুলিল্লাহ একসাথে বলুন আলহামদুলিল্লাহ বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি একবার বলি ইয়া রাসূলুল্লাহ আজকে এই মাহফিলটা হচ্ছে তাহিরিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল জি বর্তমান হুজুর কবলা আমার পীর মোর্শেদ আপনারা অনেকের পীর মোর্শেদ যিনি আল্লাহর হাবিবের নূরানি ৪১তম আওলাদ আওলাদে রসুল আওলাদে রসুল আওলাদে রসুলের নামে মাদ্রাসা বানানো এটা ভাগ্যের ব্যাপার না হ্যাঁ কত লোকের নামে বানায় কত কিছুর নামে বানায় এলাকার নামে বানায় আপনারা বানিয়েছেন আওলাদ রসুলের নামে নামের বরকত আছে না নাই হ্যাঁ আওলাদ রসুলের সম্মান কি আমার একজন ওস্তাদ তিনি লিখেছেন আওলাদ রসুল যেন নূহ নবীর কিস্তি শুনতেছেন তো আছেন আমার সাথে কিছুক্ষণ আছেন তো শোনেন তো কি কইতেছি আমার ওস্তাদ যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছাত্র ছিলেন তিনি লিখছেন আওলাদে রসুল যেন নূহ নবীর কিস্তি ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি বন্ধুরা আমার বাবাজিরা আমার আওলাদ রসুলকে মহব্বত করা রব্বুল আলামিনের আদেশ আমাদের আদেশ না কার আদেশ হ্যাঁ কথা কয় না শুনবেন আমার বোধহয় পছন্দ হয়নি আপনার যে আগে ভাগে বসে গেছি আল্লাহর আদেশ হলো আল্লাহ বলেন কোরআনে কারীম بسم الله الرحمن الرحيم পড়বেন আমার সাথে একটু ভালো হয় তাহলে এত জবানে বিসমিল্লাহ পড়লে তো ওনারাও ধন্য আমিও ধন্য بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى اللہ تعالی کلام حکیم میں فرماتا ہے اللہ کے نام سے شروع کرتا ہوں جو بڑا مہربان اور نہایت رحم والا اللہ پاک رب العالمین بولن وامار با حبیب گو আমি বলবো না এটা আপনাকে দিয়ে বলাবো আপনি বলুন আপনি বলুন আমি তোমাদের কাছে ইসলাম দিয়েছি কোরআন দিয়েছি ধর্ম দিয়েছি
নিয়ামত দিয়েছি সব এনে দিয়েছি বিনিময়ে আমি কোনো কিছু চাই না চাই না চাই না কারণ তোমরা আমারে কি আর দিবা আমি তো দেনেওয়ালা আর তোমরা লেনেওয়ালা ঠিক না কোন দে আমার নবী দেনে ওয়ালা ঠিক না আমার নবী দেওয়ার জন্য এসেছেন আমার নবী বলেন আমি রহমাতুল লিল আলামিন দেওয়ার জন্য এসেছি আল্লাহ আমাকে দিয়েছেন আমি আমার উম্মতকে দেই উম্মত আমাকে কিছু দিতে পারবে না দেওয়ার কিছু নাই একটা জিনিস আছে শুধু ভালোবাসা কথা বলেন ঠিক না একটা জিনিস আছে ভালোবাসা আর যা আছে সব আমি রহমতের নবী দিব তবে তোমরা আমাকে ভালোবেসে বিজয়ী হতে পারবে না আমি তোমাদের সেই অগণিত ভালোবাসা তোমাদেরকে আমি ভালোবাসি আল্লাহ কোরআন শরীফ সূরা ইখলাস সূরা কাউসারের মধ্যে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলেন আমার কাউসার আমি আমার হাবিবকে দিয়েছি বলুন আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে আমরা পড়েছি পড়াই কিতাবের মধ্যে লেখা আছে বাবা আমার রহমতের নবীকে আল্লাহ তাআলা কেমন দেওয়া দিয়েছেন জান্নাত দিয়েছেন মুজেজা দিয়েছেন আওলাদ দিয়েছেন হাউজে কাউসার দিয়েছেন মেরাজ দিয়েছেন সব কিছু দিয়ে মুফাসসির লিখতেছে হুয়া খায়রুল কাসির যত ভালাই রয়েছে সব ভালাই জাহান্নাম বাদ দিয়ে সমস্ত নিয়ামত আমার আল্লাহ তাআলা হাবিব কামলে ওয়ালাকে দিয়ে দিয়েছি খুশি হন নাই ইয়া রাসূলুল্লাহ কোন তো আমার নবী বলেন সব নিয়ামত আল্লাহ আমারে দিয়েছেন দেওয়ার পরে আমার ডিউটি হলো ইননামা আনা কাসিমুন আল্লাহ ইউতি আল্লাহ আমাকে দিয়েছেন আমি রহমতের নবী বন্টন করনে ওয়ালা আমি নজি নবী যদি কাউরে না দেই সে পাবে না পাবে না পাবে না সব নিয়ামত পাবে আমি রহমতের নবীর কারণে আমার নবী বলেন আমি দেনেওয়ালা আর এক দল এখন বলে আমার নবী কেমনে দেবে উনি তো মারা গেছেন এক দল মাইকে গলা ফাটাইয়া বলে আমার নবীর কাছে চাইলে নাকি শিরিক হইয়া যায় নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া কয়েন আমার নবী দেনেওয়ালা আমার নবী নিজে বলেন আমি দেনেওয়ালা আর উম্মতের মৌলবি বলে আমার নবীর কাছে চাইলে শিরিক হয় আল্লাহর কাছে চাইতে কয় ও বন্ধুরা রে মশালা ক্লিয়ার করে দিয়ে যাই হাইকোর্ট সুপ্রিম ডিপার্টমেন্টে নিয়ে গেলেও বলতে পারবো কারণ আমরা কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা থেকে যারা বাইরে যাই আমাদের একটা কথা যদি এদিক সেদিক হয় আমাদের দরবারে আগে জবাব দেওয়া লাগবে তারপরে কোর্টে যাওয়া লাগবে আমরা কোর্টে যেও জবাব দিতে পারবো আল্লাহর কাছে চাওয়া যায় নবী পাকের কাছে চাওয়া যায় ইমাম হুসাইনের কাছে চাওয়া যায় ওলিদের কাছে চাওয়া যায় মা বাপের কাছে চাওয়া যায় ঠিক কিনা আল্লাহর কাছে চাইতে হবে মাসালা হইল ফতোয়া হইল আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ মনে করে কি মনে করে কথা বলে না সবে বলেন চাইবেন আল্লাহর কাছে কি মনে করে আল্লাহর কাছে চাওয়ার জন্য তো চাইতেও তো আমরা পারি না চাইবেন কেমন করে চাওয়ার আগে মায়া লাগাইয়া চাইবেন কিভাবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এভাবে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে তুমি বলেন না কেন আমার সাথে এই মায়ার সুরে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম
আল্লাহর কাছে গভীর রাতে তাহাজ্জুদের বিছানায় চাওয়ার মতো চাইবেন আল্লাহ পাক বলেন বান্দারে হে বান্দারে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আমি আল্লাহ তোমাকে যা চাইবে তাই দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ মনে করে কি মনে করে হ্যাঁ আমার দয়াল নবীর কাছে চাইতে হবে নবী মনে করে কি মনে করে ওলির কাছে চাইবেন ওলি মনে করে বাবার কাছে চাইবেন বাবা মনে করে মায়ের কাছে চাইবেন মামা মনে করে প্রয়োজন ওয়ার্ডে ঝামেলা হয়েছে সম্মানিত কাউন্সিলর ভাইয়ের কাছে যাবেন উনি কাউন্সিলর মনে করে কাউন্সিলর মহোদয়ের কাছে আল্লাহ মনে করে চাইলে হবে না ঠিক কিনা বলেন কাউন্সিলর বলব দেবেন কাউন্সিলর হিসাবে আল্লাহ দিবেন আল্লাহ হিসাবে এবার বলুন শিরিকের মাসালা দেওয়ার আর কোন সুযোগ আছে কথা বলার সুযোগ আছে নাই নাই মনে রাখবেন রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন হাবিব একটু সামনে আসেন আপনাকে জায়গা নাই আমরা কি করব সামনে একটু আগে আগে আসেন আর একটু মহব্বত নিয়ে আমার রহমতের নবীর প্রেমের কথা শুনতে লাগে যিনি আসেন আমি মাইকে আছি প্লিজ খবরদার খবরদার আপনি বসেন যিনি আসতেছেন ওনার কথা আপনাকে আর সুন্দর করে আমি কই দিব আপনার যা ক্ষুধা আছে মিটাই দিব নিশ জিরে এল দিশে নামাতে বসাইয়া আপনি জিরে এল ঠিক না ওরা তো ক্যাশিয়ার সাহেব ক্যাশের দায়িত্ব শুধু টাকা গুনবে আর কি টাকা দিবেন আপনারা উনি হ্যাঁ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন হাবিব আপনি বলেন সব দিলাম বিনিময়ে কিছু চাই না চাই না একটা জিনিস আমি রসুল আমার উম্মতের কাছে চাই কয়টা জিনিস কথা কয়টা আরো জোরে জোর হলো না কে চায় রহমতুল্লিল প্রাণের দয়ার মায়ার কয়টা জিনিস সব দিয়ে দিলেন আর একটা জিনিস আমার কাছে আপনার কাছে আমার নবী চায় কার হুকুমে أسألكم عليه أجرا إلا المودة في القربى الله تعالى বলেন হাবিব গো ওই জিনিসটা হলো আপনি বলবেন আদরের উম্মত উম্মতিরে তোমাদের কাছে চাই তোমরা আমার আওলাদকে ভালোবাসবে আমার আওলাদকে কি করবে আমার আওলাদকে ভালোবাসবে যদি তাই বাসতে পারো আমি নবী কি বললাম শোনো মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমার হাসান আমার হুসাইনকে ভালোবাসলো ওই ব্যক্তি তাদের ভালোবাসে নাই আমি রসুলকেই ভালোবেসেছি করে বলেন না সুবহানাল্লাহ দয়াল নবীর আওলাদের ভালোবাসা আমার নূরের নবীর ভালোবাসা আওলাদের রসূলকে কষ্ট দাও আমার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যেই ব্যক্তি আমার আওলাদদেরকে আমার হাসান হুসাইনকে কষ্ট দেবে ওই ব্যক্তি আমি রহমতের নবীকেই কষ্ট দিল অতএব রহমতের নবীর আওলাদের ভালোবাসা আমার আল্লাহর হুকুম কেমন ফরজ তাও বলে দেই চার মাযহাবের ইমামের ফতোয়া হইল ইমাম আজমের ফতোয়া ইমাম শাফির ফতোয়া ইমাম মালিকের ফতোয়া ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া চার মাযহাবের ফতোয়া হইল নামাজ পড়া যেমন ফরজ নামাজ যেমন ফরজ আমার নবীর আওলাদকে ভালোবাসা একই মানের ফরজ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ বাবা এখন শোনেন তো দেখি আমগো দেশের হুজুররা কেউ কেউ আওলাদ রসুল করতে এসে নাউজুবিল্লাহ কোন বন্ধুরা মনে রাখবেন আওলাদ রসুল যদি দুনিয়ায় না থাকে তোমার রিজিক আল্লাহ বন্ধ করে দেবে
আসমানের পানি জমিনে আসে কিতাব পড়ো লেখাপড়া করো হলুদ বিক্রি করে কাগজ করে ফতোয়া দিও না আমার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলার জমিনের মধ্যে আসমানের পানি জমিনে নামে এটাও কিন্তু আওলাদ রাসূলের ইজ্জতের কারণে বড় করে করো আল্লাহু আকবার বন্ধু অল্প সময় কি দিয়ে বুঝাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই কাজী নজরুল ইসলামকে আপনারা ধন্যবাদ দিবেন নেই নজরুল কি লিখছে দেখেন একটু আওলাদ রাসূলের ব্যাপারে আমি যদি আরব হতাম মদিনার পথ যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনার পথ লিখছে না নজরুল বলে আমি কেন মানুষ হইলাম আমি যদি আরব হতাম তাহলে সোনার মদিনার রাস্তা হতাম জেদ্দার রাস্তা হইতাম না মক্কা শরীফের রাস্তা হইতাম না তায়েফের রাস্তা হইতাম না দাম্মামের রাস্তা হইতাম না তাবুকের রাস্তা হইতাম না ওহুদের রাস্তা বদলের রাস্তা না বলে বলেন আমি সোনার মদিনার রাস্তা হইতাম কারণ হইল আমি রাস্তা হলে আমার লাভ হইতো আমি মানুষ কেন হলাম আল্লাহ যদি আমার মদিনা মুনাওয়ারা রাস্তা বানাইতো তাহলে আমার বুকের উপর দিয়া নূরের নবী হেঁটে যেতেন আমার বড় মজা হইত আল্লাহু আকবার নূরের নবী কামলে ওয়ালা কি দয়াল নবীর প্রেমে পাগল কি বলে আমি যদি আরব হতাম মদিনার পথ যে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনার পথ আমি যা বলতে চাচ্ছি সামনে চলেন তিনি লিখতেছেন কি হাসান হোসেন উনি হোসেন লিখছে আসলে হবে হুসাইন আরবিতে কি হবে কিন্তু উনি লিখছে যেটা এটাই বলতেছি হাসান হোসেন হে শে হে শে নাস্তো আমার বক্ষে এসে হাসান হোসেন হে শে হে শে নাস্তো আমার বক্ষে এসে চোখে আমার বইত নদী চোখে আমার বইত নদী পেশে নেয়ামত আমি যদি আরব হতাম মদিনার পথ কি বলে দেখেন যে রাস্তায় ইমাম হাসান ইমাম হুসাইন হেসে হেসে নেচে নেচে খেলতেন বলেন না সুবহানাল্লাহ আমি আমার বুকের উপরে যদি আমি যদি রাস্তা হইতাম গো ওই রাস্তার উপরে হাসানাইন কারিমাইন যদি আমার বুকের উপরে নূর নবীর আওলাদ যদি হাসতেন হেসে হেসে খেলতেন তাহলে আমি আনন্দ অশ্রু আমার চোখের পানি আনন্দে বের করে আমি আমার চোখের পানি দিয়ে আমি নদী বানাইয়া দিতাম ও বন্ধু আজকে তুমি বুঝলা না তুমি কেমনে বুঝবা তোমার চোখে তো হুজুর সিদ্দিকে আকবরের চশমা নাই ঠিক কিনা তোমার চোখে ফারুকে আজমের চশমা নাই তোমার চোখের মধ্যে চশমা আছে আবু জাহালের চশমা ইয়াজিদের চশমা কথা বলুন ঠিক কিনা তোমার কাছে আমার নবী ভালো লাগবে না আমার নবীর আওলাদ ভালো লাগবে না একটা পোস্টারের দিকে তাকাইলেও দেখতে পাবেন দুশমনের রসুলের পোস্টারের মধ্যে নূর নবীর প্রেমিকদের পোস্টারের মধ্যে পার্থক্য আছে না নাই ওর পোস্টারের মধ্যে আল্লাহ আছে নবী নাই কথা বলেন ওর পোস্টারের মধ্যে আল্লাহ আছে নবী নাই নূর নবীর প্রেমিকের পোস্টারের মধ্যে আল্লাহ আছে নবী আছে আছে না নাই আজান দেয় মসজিদের মধ্যে মশল্লাও দেয় না মনে হয় নিরামিষের মতো আজান হইয়া যায় হঠাৎ করে মাইকটা খুলে পাবলিকরে ডর দেওয়ার মতো আজান কিন্তু নূর নবীর প্রেমিকদের মসজিদের মধ্যে আজান দেওয়ার আগে আমার নূরের নবীর সালাত আর সালাম না দিয়া আজান দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা
যেদিকে জাগাব যাবেন পার্থক্য রয়েছে বন্ধুরে আমি আপনাদেরকে বলে যাচ্ছি অল্প সময়ের মধ্যে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আমার নূর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না আমার নবী বলেন আমার আওলাদের ভালোবাসা ছাড়া আমি নবী পাওয়া যাবে না আল্লাহ বলেন আমার নবী ছাড়া আমারে পাইবা না এটাও তোমরা বুঝো নাই নজরুলের কবিতা আমার পড়া লাগবে রাসূল নামের লাশি ধরে যেতে হবে খোদার ঘরে ঠিক না রাসূল নামের লাশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ আলম না চাইতে পেয়েছে সে অষ্টম শ্রেণী পড়ে কাজী নজরুল ইসলাম আমার মায়ের নবীর প্রেমে লেখে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না এটা নজরুলের কথা নয় এটা আমার আল্লাহর কোরআন শরীফের অনুবাদ কথা বলেন ঠিক না আজকে সেই নজরুল চিনল মায়ের নবী কি তুমি কামেল পাস করলা দাওরা পাস করলা টুপি পরলা জুব্বা পরলা পাগড়ি লাগাইলা এত বড় দাড়ি তোমার মুখে আমার নবী চিনলা না আমার নবীর আওলাদের পরিচয় দিলে তোমার বুঝতে কষ্ট হইয়া যায় বড় দুঃখ লাগে আফসোস লাগে সারা দেশে দেশের বাইরে যেখানে যাই কাউরে আমরা পরোয়া করি না ডরাই না যদি আমার নবীর গোলাম হয় মাথার মধ্যে রাখবো দুশ্মনের রসুল হয় তার অবস্থান হলো বাম পায়ের স্যান্ডেলের নিচে কথা বলেন ঠিক না আঘাত করবা তোমরা সহ্য করবো না আসল কথা শুনো নবী যদি পাইতে হয় আমার নবীর আওলাদ ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই আল্লাহর হাবিব সহিহ হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে কোন বন্ধন বন্ধন থাকবে না ভাই ভাইকে চিনবে না এটাও কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমারে চিনবে না তোমার মা তোমারে চিনবে না তোমার বাবা তোমারে চিনবে না তোমার বউ তোমারে চিনবে না তোমার সন্তান তোমারে চিনবে না অনেক টাকা পয়সা ছিল আল্লাহ কোরআন শরীফে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম মাল সম্পদ সন্তান কিছুটাই তোমার কাজে আসবে না এখন কি হবে কি হবে ওই সময় আমার নূরের নবী বলেন উম্মত রে যে সময়ে কেউ তোমার কাজে আসবে না ওই সময় আমি নবী কামলেওয়ালা আমার বুকে তোমার টান দিয়া নিয়া আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বাবা একটু খেয়াল করে দেখেন একখান হাদিস শরীফ কান লাগাইয়া শোনেন আল্লাহর হাবিব আল্লাহর নবী বলেন কিয়ামতের মহামাঠ মহাময়দানে সমস্ত নবী রসুলের জন্য স্বর্ণের চেয়ার দেওয়া হবে কিসের চেয়ার আমি আসছি আপনারা কাউন্সিলর সাহেব সহ সবাইকে সুন্দর সোফার মধ্যে বসতে দিয়েছেন কাঠ দিয়ে বানানো সোফা এটা আমাদের যেমন এবিলিটি আছে তৌফিক আছে কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে স্বর্ণের চেয়ার মানা বিরুলি জাহাজ স্বর্ণের চেয়ার দিয়ে আল্লাহ বসতে দিবেন দেওয়ার পরে আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে ও আমার নবী রাসূলেরা তোমরা সবাই তোমাদের আসনের মধ্যে বসে যাও সবাই সবার আসন গ্রহণ করো সবাই আসনের মধ্যে বসে পড়ো আল্লাহর হাবিব বলেন ইজলিসুনা আলাইহা আজলিসুনা আলাইহা আজলিসুনা আলাইহা সবাই চেয়ারের মধ্যে আপন চেয়ার পেয়ে বসে যাবে আমার রহমতের নবী বলেন আমার উম্মতের আরে আনা বাইনা ইয়াদাই রব্বি আনা বাইনা ইয়াদাই রব্বি
আমি রাসূল কি করব ওয়াইয়াবকা মিনবারি আমার মেম্বার খালি থাকবে আমার মেম্বার খালি থাকবে আমার চেয়ার খালি থাকবে সবাই বসবে আজলিসুন আলাইহা আমি নূরের নবী মেম্বারের মধ্যে বসব না আনা বাইনা ইয়াদাই রব্বি আমার মালিকের কুদরতের সামনে দাঁড়িয়ে থাকব আল্লাহ তাআলা বলবেন ওয়া আমার হাবিব আপনি বসুন সবাই বসেছে আপনি বসেন না আপনি বসুন আমার নূরের নবী সেদিন বলবে আয় রব্বি আইনা উম্মতি আল্লাহু আকবার আইনা উম্মতি আল্লাহ গো আমি চেয়ার চাই না স্বর্ণের চেয়ারে বসতে চাই না আমার উম্মত কই আমার আদরের উম্মত কই আমার পাগলদেরকে আমার বুকে উঠাইয়া দাও তাদের জান্নাতে না দিয়া সোনার চেয়ারে আমি রাসূল বসবো না আমি চেয়ার চাই না আজও কিয়ামতের ময়দানে আমি উম্মত চাই তোমরা তো পারলা না ওই নজরুল আবার কলম ধরেছেন দুঃখের দিনের তহরো দিমোর নবী কান্লে ওয়ালা নবী কান্লে গুনাহ হবে নিশ্চয় গুনাহ হবে না নবী প্রেমের কথা বললে লাভ হবে দুঃখের দিনের তহরদি মোর নবী কান্লে ওয়ালা নবী কান্লে তুমি আসবে জানি আধার রাতে জ্বলবে চেরাগ লালা নবী কান্লে ওয়ালা জাগবে যাবে বক্ষে আমার জাগা নাই তো কি করবে এদিকে আসুন এদিকে মামা যেহেতু সবাই বসতে দেন আপনারা এই সাইডে একটু একটু এই সাইডে সেবে বসুন অনেকটা জায়গা এদিকে আছে এদিকে একটু আসতে দেন জাগবে যাবে বক্ষে আমার অপর তৃষা সত সহার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসরের পেয়ালা নবী কান্লে ওয়ালা বলুন না নবী কান্লে বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ আল্লাহ বলে এমন বিপদ তোর ভাই তোরে চিনবে না তোর বোন তোরে চিনবে না তোর বাবা পরিচয় দেবে না তোর মা পরিচয় দেবে না তোর বোন পরিচয় দেবে না তোর সন্তান পরিচয় দেবে না তোর স্ত্রী পরিচয় দেবে না তোর টাকা পয়সার কোনো কাজ হবে না ওই সময় মায়ের নবী স্বর্ণেরা চেয়ার পাওয়ার পরেও বড় শাইনশাই আসন পাওয়ার পরে আমার নবী উম্মতের মায়ায় পাগল হয়ে উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য যেই নবী পাগল হয়ে থাকবেন বন্ধুরা আমার ওই নবীর ভালোবাসায় ওই নবীর দরুদার সালাম ওই নবীর প্রেমে পাগল হতে চাই কিনা বন্ধুরা একটা জিনিস বলবেন যেই নবী আমি কবরে যেই নবীর কারণে কবরে বাঁচবো যেই নবীর কারণে হাসনে আমি বাঁচতে পারবো যেই নবী আমার মিজানে পার করবেন আমার মিজানের পাল্লা থেকে আমার সওয়াবের পাল্লা ভারী করাবেন যেই নবী আমার মুখে হউজে কাউসার তুলে দিবেন ওই নবীকে আমি ভুলতে পারি না ওই নবী আওলাদকে আমি চাই ওই নবীর ভালোবাসার কারণে ঠিকে না ও বন্ধুরা আমার খেয়াল করে শুনেন আজকাল মৌলবীরা আওলাদ রাসূলকে ভুলে যাচ্ছে আওলাদ রাসূলের কথা কেন বলে না আমার নূর নবীর কথাও বলতে চায় না একটা ঈদে মিলাদুন নবীর মাঠ চলে আসলে নবী প্রেমিকরা নবী নিয়ে পাগল হয়ে থাকে আর দুশমনেরা সুদ ঘুষের অস্ত্রকরণ শুরু করে কথা বলেন ঠিকে না আমার দয়াল নবীর নাম মুখে আসে না নবীর দরুদার সালাম মুখে আসবে না কেন আসবে না তাও বলে দেই সেই জবান সেই অন্তর আমার নবীকে ঘৃণা করে সেই অন্তর আমার নবীকে অসম্মান করে ওই ব্যক্তির জবানে আমার নূরের নবীর দরুদার সালাম আসতে পারে না কথা বলেন ঠিক না আমার মায়ার নবীর দরুদার সালাম তার জবানে আসবে যে আমার রহমতের নবীর প্রেমের পাগল যে জান্নাতি তার জবানে নবীর প্রেমের কথা আসবে দুশ্মনের রসুলের মুখে নবী প্রেমের কথা আসতে পারে না ঠিক না
ওই রহমতের নবীর আওলাদের ব্যাপারে আমার রহমতের নবী কি বলেছেন একটু শুনেন বাবা আল্লাহর হাবিব একদিন উদাহরণ দিলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা সাজারাতুন ও আদরের সাহাবায়ে কেরামের শুনো আমি রাসূল উদাহরণ দিচ্ছি আমি একটা গাছ আমি কি গাছ সবাই বলেন গাছ দয়াল নবী উদাহরণ দিচ্ছেন আমি হইলাম একটা গাছ وفاطمه حملها এই গাছের ডাল হইল আমার কলিজার টুকরা فاطمه আমি রাসূল নামে গাছের ডাল হইল আমার فاطمه وعلي يلقاها আর আমার علي كرم الله وجهون كريم তিনি বলেন আমি রাসূল নামে গাছ থেকে ডাল বের হয়েছে ওই ডাল থেকে ফুল হলে ফুলের কলি যেটা লাগে ওই ফুলের কলি হইল আমার শের খোদা علي বলেন না সুবহান আল্লাহ আমি রাসূল হইলাম গাছান আনা সাজারাতুন ও ফাতেমা তো হামলুহা ও আলী ইলকাহুহা আমার আলী হইল ওই ফুলের কোলে আল হাসান ওয়াল হুসাইন তামাল্লাহ আর আমার হাসান হুসাইন হলো আমি রাসূল নামক গাছের ফল আরো বড় করে বলেন মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ আর আমার রাসূল এবার বলার পরে আমাদের কেউ বাদ দেন নাই কিভাবে কাছে নিয়েছেন আল মুহিব্বুন আহল বাইত ওয়া রাকুহা আর যারা আমি রাসূলের আওলাদদেরকে ভালোবাসে আমার আহলে বাইতকে ভালোবাসে আমি রাসূল ঘোষণা দিলাম আমি রাসূল যেই গাছ নামক উদাহরণ দিলাম এই গাছের পাতা যারা ভালোবাসবে তারা অতএব নূরের নবীর আওলাদকে ভালোবেসে নবী নামক বৃক্ষের পাতা হওয়ার আশা করি আজকে কেন তুমি বুঝলা না আমার নবীর আওলাদকে চিনলা না জায়গায় জায়গায় ফতোয়া দাও দুই একটা বেয়াদব আছে আমার হুজুর কেবলা যখন বাংলার জমিনে আসে ওরা দেখতেছে সারা জীবন যা কইলাম স্বর্ণকারে ঠুকুর ঠুকুর কামারের এক ঘা কামার দেখবেন বড় করে একটা ঘা দিলে সব ছুটে যায় ঠিক কিনা সারা জীবন যা করেছে সারা বছর ধরে যা করেছে রে বাবা এক জশনে জুলুসে ঈদ মিলাদুন্নবীতে ওদের অজনসিয়ার সব বম্ব সাগরে দেওয়া হয় ঢেলে কথা কোন ঠিক কিনা এক জুলুসের মধ্যে কি প্রেম আছে কত লোকে ফতোয়াবাজি করে কয় জুলুস পাইলা কোন জায়গায় আগে তো ছিল না আগে তো জুলুস তো তোমরা করো না এই জন্য ছিল না আমার জুলুস আমার নবীর জুলুস করেছেন আল্লাহর ফেরেশতারা সুবহানাল্লাহ বলেন আমার নবীকে জুলুস নবীকে নিয়ে জুলুস করেছেন মদিনা মুনাওয়ারার সাহাবায়ে কেরাম বলে হুজুর পাইলাম না কেমনে পাইবা যেইখানে নেয়ামত আছে ওই জায়গায় তো কানা কানা খেলবা কথা কন মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি সবাই মাশাআল্লাহ তাহলে তো ভালো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কার সাথে কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা মূসা নবী কার সাথে কথা বলতেন একজন বেডা এসে কয় হুজুর আপনি তো নবী কইলে আল্লাহ দোয়া কবুল করে আমার একটা দাবি আছে কি দাবি কয় দাবি হইল আমার কিছু টাকা পয়সা মাল সামানের দরকার আছে আপনি একটু আল্লাহরে কইয়া দেন না ঠিক আছে আমি তুরবত পর্বতে যাই খেজুর গাছের তলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কথা কিছু কমনে আল্লাহর কাছে যদি আল্লাহ দেয় এখন আল্লাহর কাছে যে মূসা আলাইহিস সালাম কথা কয় আল্লাহ তোমার এক বান্দা আমার কাছে এসে টাকা পয়সা চায় মাল সম্পদ চায় ধন দৌলত চায় কি করতাম আল্লাহকে দিয়া দাও তোমার কাছে আইসে আমারে বলতে চাইছো না দিলে হবে দাও দিয়ে দাও আল্লাহ তাহলে কেমনে দিতাম কয় তুমি এক কাজ করো মূসা সোজা তারে বলো অমুক সাইড দিয়ে ওই দিক চলে যাবে ফাঁকা জায়গায় অমুক জায়গায় আমি আল্লাহ তার সামনে নিয়ামত রাজি ফেলে রাখবো সে বস্তা ধরে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ কাছে কথাবার্তা বলে মূসা আলাইহিস সালাম আসলেন এসে বললেন শোনো এ মিয়া সাহ বলে কি হয়েছে নবী মূসা আলাইহিস সালাম তো তুমি সোজা এই দিক দিয়ে অমুক জায়গায় যাইবা যাইতে যাইতে মাঝখানে আল্লাহর নেয়ামত রাস্তার মধ্যে বস্তা সহ পাইবা পাইলে তুমি লই আসবা এ তুমি চাইছো আমি বরাদ্দ করে দিছি আল্লাহর কাছে বলছি আল্লাহ প্রুভ করেছেন এটাকে প্রুভ করেছেন কবুল করেছেন দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলো এখন ওই লোকটা হাঁটতেছে মূসা আলাইহিস সালামের কথা শুনে কি পাবে ধন সম্পদ টাকা পয়সার বস্তা কিসের বস্তা টাকা পয়সার বস্তা পাবে হাঁটতেছে হাঁটতে 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 কত দূর যায় কই যে হাঁটতেছি অনেকক্ষণ ধরে তাহলে একটু অভিনয় করে করে হাঁটি কি অভিনয় বোঝেন না একটু বলে একটু কানা কানা খেলতে চায়
কি কানারা কেমনে হাঁটে একটু দেখি তো এখন এইভাবে হাঁটতেছে হাঁটতেছে কদ্দুস যায়া পায়ে ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারি না রাগ হয়ে গেছে হ্যাঁ মুসা আলাইহিস সালামকে সাইলাম তিনি আমারে বললেন এইভাবে যাইতে রেডি হয়ে আমি তো হাঁটতেছি আর কত পারি আর পারলাম না ফিরে আসি সোজা ফিরে আসতে মনে মনে কয় মুসা আলাইহিস সালামের সাথে যায়া রাগ একটা দেখাইতে হবে কায়দা মতো আমারে সুদা হাঁটাইলো হুদা হুদি হাঁটলাম টেয়া বসা পাইলাম না এদিকে আল্লাহ পাক বলেন যাও মুসা সুবহানাল্লাহ তুমি কারে পাঠাইছো আল্লাহ তোমার বান্দারে কয় বান্দারে যে পাঠাইছো যেখানে নিয়ামত সেখানে কানা যেখানে নিয়ামত কি সাচ্ছে কানা সাচ্ছে কয় তাই নাকি কাহা ঠিক আছে কয় আইতেছে তোমার কাছে রেডি হয়ে থাও রেডি হয়ে যা কানা এইভাবে আইতেছে 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 সোজা কদ্দুর এসে মুসা সালামের কাছে সেই জামানার কুশল বিনিময় করে বলতে লাগলেন ও নবী কি কইলে আমার পায় ব্যথা হয়ে গেছে আমার এইভাবে কষ্ট দিয়ে পাঠাইলেন তুই কার সাথে কথা কইতেছ কোন নবী এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের হেডলাইট খুলে গেলেছে কয় থাপ্পড়ে বুখারী শরীফের হাদিস এক থাপ্পড়ে আজরাইল আলাইহিস সালামের হেডলাইট হেডলাইট বুঝছেন তো সেই মুসা আলাইহিস সালাম আর ওনার কাছে যে উল্টা পাল্টা কইলে উপায় আছে জালালি হালতের মানুষ নবী পয়গম্বর জলিল কদর পয়গম্বর ওনার কাছে আসছে যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন তবে আমার নবীও কথা বলতেন মাঝখানে পার্থক্য আছে একটু উনি অডিও কল দিতেন আর আমার নবী ডাইরেক্ট ভিডিও কল আমার নবী সরাসরি আর উনি হ্যাঁ উনি অডিও আমার নবীর কল এটা বুঝেন তো এখন হ্যাঁ এটা খুব বুঝেন এই যে আছে আমার পকেটে 200 টাকার একটা সোফার একটা বড় সারাদিন এটা নিয়ে গুতেই থাকে বুঝবো না আবার ও মুসা নবী এত বড় দূর রাস্তা হাঁটলাম পাইলাম না থাক আমার কাছে তো রাস্তা হাঁটতে ঠেঙে ব্যথা হয়েছে বল করি তুমি যেখানে তোমার যাইতে কইছি গেছো ঠিকই কিন্তু রাস্তার মধ্যে একটু কানার অভিনয় করতেছিল না আমি যে কানা মুসা নবী কেমনে জানল আমি একা একা কানাগিরি করলাম খেললাম অন্ধ অন্ধ সাজলাম কানা কানা খেললাম আমি জানি মুসা নবী জানলো কেমনে কয় তাহলে কি হইছে হ্যাঁ আমি কানা খেলছিলাম তোর তো কপাল খারাপ যেই জায়গায় আল্লাহ নেয়ামতের ধন ভান্ডারের বস্তা দিয়ে দিয়েছেন ওই জায়গায় কানা কানা খেলেছ অতএব কানা কানা খেলার কারণে তুমি পাস করে চলে গেছো আল্লাহর নেয়ামত আবার আল্লাহ উঠিয়ে নিয়েছে আজকে মৌলবি এর পরেও শিখলো না বুঝলো না আল্লাহর নেয়ামত যেখানে মৌলবি সে জায়গায় কানা কানা খেলে আল্লাহ রসুলের কথা বললে বোঝে না মোটেও বোঝে না কয় ছেলেরা মারা গিয়েছিল শাহজাদারা ইন্তেকাল করেছিলেন আল্লাহ দাইলো কোন জায়গা থেকে প্রশ্ন করে প্রশ্নর শেষ নাই এরপরে বলে দয়াল নবী সালাম দিয়ে কি হইল নামাজ পড়ে না ইয়া নবী সালাম আলাইক আর কিছু কমনের জায়গা নাই ঠিক কি রাখো চিন্তা করলা না তোমার তো সালাম দেওয়ার মতো তৌফিক নাই তাই তুমি আমার নবীকে সালাম দিতে পারো না কথা বলে ঠিক কিনা তুমি আমার নবীর সালাতু সালাম পারলা না আমরা অন্তত পক্ষে আমার মায়ের নবীকে যারা রসুলে পাকের প্রেমী দয়াল নবীর নাম মোবারক উচ্চারণ হইলে আমরা প্রাণ ভরে একটা সুমানা দিয়ে পারি না ঠিক কিনা আমরা একটু চুমা দেই আমার নবীকে ভালোবাসি বলে চুমা দেওয়ার চেষ্টা করি তুমি আওলাদ চিনলার যারা চিনে চাইয়া দেখো হযরতে শেখ সাদির নাম আপনারা শুনেছেন বিশ্ববরণ্য আলেম ছিলেন শেখ সাদি যার নাম হলো মুসলিহউদ্দিন সারাজি যিনি আমার নবীর প্রেমে কি লিখলেন বালাগাল উলা বিকামালিহি কশফাত তুজা বিজমালিহি বালাগ আল-উলা বিকামালিহি কশফাত তুজা বিজমালিহি হাসনাত জামিউ রিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ এই হযরত শেখ সাদি বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে আমি শেখ সাদি শিখাইয়া দেই ইরানের নিশাপুরে যার মাজার রয়েছে সেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন খোদায়া শুনতেছেন তো আমার দিকে খেয়াল আছে খোদায়া
بحق بني فاطمة كبر قول إيما كنم خاتمة إبشرين أجر أجر دعوة فارسي بشا أجر دعوة ردكني والقبول منو دست دامان آل رسول أجر دعوة أجر دعوة ردكني والقبول منو دست دامان آل رسول شيخ سعدي رحمة الله عليه شكاية ديران ومن اللقو ওমর মালিক রব্বুল আলামিন আমি শেখ সাদি মুসলিহউদ্দিন সারাগি তোমার কাছে মোনাজাত দিচ্ছি আল্লাহ আমার দোয়া তুমি কবুল করতে পারো নাও পারো আগার দাওয়াতাম রদ কুনি ওয়ার কবুল কবুল হইতে পারে রদ হইতে পারে আয় আল্লাহ গো আমার দোয়া কবুল হতেও পারো না হতেও পারে কিন্তু আমি বললাম মালিক আমি এমন একটা ওসিলা দিব তুমি আর দোয়া কবুল না করে পারবা না এই ওসিলা হলো আওলাদ রাসূলের ওসিলা আওলাদ রাসূলের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করে নাও বলেন আল্লাহু আকবার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন আওলাদ রাসূলের ওসিলা দিলে আমার আল্লাহ দোয়া কবুল না করে পারে না পারে না পারে না বলে না মানে সমস্যা নাই কারণ ওই প্রথম অবস্থায় ছিল কি ওইটার একটু ঠিক করতে হয় না এই জন্য পিছনে কে মাইক খটখট করতেছে আমি পরে দেখি আপনি হ্যাঁ তাহলে এই খটখটা নিয়ে আমি আবার ওয়াজের মধ্যে যে কেউ আসেন কই ভাই আমার অশেষ কিন্তু ওয়াজের মাঝখানে আর কিছু কইলো না কারণ আমরা যখন কথা বলি আরেকজনের আল্লাহ মাফ করুক আরেকজনের যদি মাইকের মধ্যে দেওয়া হয় যে ঘন্টা তিনি যেভাবে আমরা এইভাবে খেপে উঠি কি আমি খেপি আমার কে একজন কয় হুজুর আজকে চা খাইতেছে বেশি আমি বলি চা কি আমি খাই চা আমারে খায় চা আমারে পান করে আমি সারে তো এটা হলো একটা ব্যাপার আছে কথা আল্লাহ ও রাসূলের দেওয়া নিয়ামত কখন কোনটা তিনি মাথায় দিবেন এর মাঝখানে যদি কোন রকম ঝামেলা হয় কথা পরিবেশ থাকে হ্যাঁ এই জন্য সব খেয়াল রাখবেন মাইক দিবেন টুকটাক ঝামেলা হইলে কানে কানে এসে বলবেন তাহলে সেটা ভালো ঠিক কিনা এখন কথা হলো এখন ফুলের বাগানের মতো ভালো লাগতেছে না হ্যাঁ এই বাগানটা তৈরি করে দিয়েছেন আমার মালিক রব্বুল আর আপনারা যারা এসেছেন আপনারা যে নবীর প্রেমের পাগল আমার পরিচয় আমি ওই সেই নবীর প্রেমের সব প্রেমিকরা এক জায়গায় ঠিক কিনা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে না 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 এই যে আশিকি হুজুর আমার আমার প্রিয় বক্তা আশিকি হুজুরের খাদেম কাউসারের আমি ভালো করে চিনি এতে কয় যে ভালো করে প্রাণ খুলে বাস করতে কইছি আজকে যিনি এসেছেন আপনারা ভালো কাজ করেছেন দেশে আগ্রুম বাগ্রুম অনেক কিছু হচ্ছে আমরা কাউরে বলবো না কারণ তাদের স্বাধীনতা কিন্তু ধন্যবাদ জানাই আমি যারে ভালোবেসে ওয়াজ শুনি যার ওয়াজ আমারও ভালো লাগে আজকে তিনি আপনাদের বড় বক্তা ওনারে বড় বক্তা বানাইছে আমার নবী কামলেওয়ালা ঠিক কিনা কারণ সবার মুখে আল্লাহ সবকিছু আমি একসাথে 2019 এর হজে আল্লাহ তাআলা উনাকে অনেকবার নিয়েছেন আমিও আমাকেও মালিক অনেকবার দয়া নবী কত পাকে নিয়েছেন এই আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি সাহেব হুজুর ইনি ওনার কথা আমি না বলে পারি না উনি যেহেতু আমার সামনে নাই একটা কথা আপনাদের বলে যাই আমি বিশ্বাস করি এবং একজন নূর নবীর আপনা আশেক হিসাবে আপনাদের বলি এই মানুষটাই এই একজন বক্তা বাংলাদেশে দেখেছি আমার রসুলকে ভালোবাসে কোনো সন্দেহ নাই আমি একসাথে 19 সালের হজে 43 দিন একসাথে ছিলাম উনি আর আমি প্রথম একসাথে ছিলাম সাত আটটা মাহফিল আমরা মদিনা শরীফ মক্কা শরীফে করেছি যেখানে দেখলি ওয়াজের দাওয়াত দেন হজ করতে গেলে ওয়াজ
আচ্ছা করিওয়াল দয়াল নবীর দরবারে সোনার মদিনে ওয়াজ করলে কি মন ভালো লাগে না হ্যাঁ সালাত ও সালাম গো আমার দরুদ ও সালাম গো আমার কোয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো সবাই তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও ওই বাগানে শুয়ে আছে ওই বাগানে শুয়ে আছে জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আই বলো তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ কবুল করুন কোন আমিন আমি দেখেছি সোনার মদিনায় রহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদারে মদিনা রওজা শরীফে পাগলের পাগলামি দেখেছি ও বাবা যিনি আমার রহমতের নবীর সবজ সবেজ গম্বুজের দিকে তাকায়া দয়াল নবীর নাত শরীফ লেগে বসে বসে এই একজন ভালো আলেম ভালো আশিকের রাসূল দাওয়াত দিয়েছেন আবার উনিও আমারে খুব ভালোবাসেন দুইজনে আজকে দুই ভাই এক জায়গায় আমি মিয়া ভাই বলে ডাকি কি ভাই আপনাকে কুমিল্লায় মিয়া ভাই বোঝেনি হ্যাঁ বুঝে তো মিয়া ভাই মানে বড় ভাই আজকে বড় ভাই আমার সাথে আমি বড় ভাইয়ের সাথে কয়েকবার আলাপ হয়েছে তারপরেও কিন্তু যতই ওয়াজ আমি করি মনের মধ্যে কিন্তু আমার বড় ভাইয়ের একটা খেয়াল আপনাদের আছে হ্যাঁ এটা জোরে কোন শুনবে তো আস্তে কোন আছে না নাই হুজুর আশিকি সাহেব হুজুর আপনি নেমে আসুন পাগলের আপনারা ইসকে বসে আছে আওয়াজ দিছে ঠিক কি না জোরে কোন আগে নামাই দিছে তুই জি বলছ তারপরে আমি বলি রে বাবা খুব খেয়াল করে কথাগুলো শুনে রাখবেন আমার রহমতের নবীর আওলাদের ভালোবাসায় দোয়া করলে আওলাদ রাসূলের ওসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে ফেরত আসবে না আল্লাহ তো দোয়া করি আমার দোয়া বদে কবুল হয় না শুনে না তুমি তো ডাকার মতো ডাকতে পারো না সিস্টেম মতো ডাকতে পারো না সিস্টেম মতো ডাকতে পারো না এই সেলিম ভাই এসে করতে এটা কি কোন জায়গা সেলিম ভাই কি এখানে নি মাশাআল্লাহ না যাক উনি একজন মাওলানা মানুষ ভালো বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার মায়ের নবীর আওলাদের ভালোবাসার কথা বলতেছিলাম যার নামে মাদ্রাসা এই নামের বরকতটা একটু আমি বলার জন্য এত দূর ঘুরতেছি আমার নবীর আওলাদের ভালোবাসার নামটা তাফসিরে কবির নামক একখানা তাফসির আছে কোরআন শরীফের মাত্র 30 খণ্ড কত খণ্ড প্রায় এক ডজন হাদিসে আয়াতের আন্ডারে ব্যাখ্যা করা হয়েছে হাদিস নিয়ে এক শুনেন من حب آل محمد صلى الله تعالى عليه وسلم يوما خير من عبادة سنة ومن مات عليه الجنة شبتي جوتو تقوى سكبار بلوني يا رسول الله আল্লাহর হাবিব আল্লাহর নবীর আওলাদকে যদি কেউ একদিন ভালোবাসা দেয় কদিন আরো জোরে জোর হলো না কেন জোরে জোরে করতেছি বাবা মনে রাখার জন্য কারণ নাজমু সাদাত ফাইজি ডেইলি আসতে পারবে না ঠিক না আজকে এসেছি একটু বলে যাই আমার রহমতের নবী আকা মাওলার আওলাদকে যদি আওমান কেউ একদিন মহব্বত করে কয়দিন একদিন মহব্বত করে স্পষ্ট বিশ্বাস না হলে তাফসিরে কবির নিয়ে আসুন এখানে বসে বসে দেখাইয়া দেব টেনশনের কিছু নাই একদিন যদি দয়াল নবীর কোনো আওলাদকে কেউ ভালোবেসে ফেলে হাদিসের কিতাব তাফসিরের কিতাবের মধ্যে এক ডজন হাদিস ওখানে লেখা হয়েছে আনা হয়েছে আল্লাহর হাবিব আল্লাহর নবীর আওলাদকে একদিন যদি কেউ ভালোবাসে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আমল নামার মধ্যে খায়রুম মিন ইবাদাতি সানা এক বছর ইবাদত করলে যেই সওয়াব হবে আওলাদের রাসূলকে একদিন মহব্বত দেখা চাইলে তার চেয়ে বেশি সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে শুধু
তাইনাম্মাত আলাইহি আল জান্নাহ যেই ব্যক্তি যেই ব্যক্তি যেই ব্যক্তি দয়াল নবীর আওলাদের ভালোবাসা অন্তর নিয়ে মারা যাবে ওই ব্যক্তিকে আমার রহমতের নবীর আওলাদের প্রেমে মরে যাওয়ার কারণে ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই আমার দয়াল নবী আদেশ করেছেন আমার আওলাদকে ভালোবাসো আমরা সত্যি দয়াল নবীর আওলাদকে ভালোবাসি ঠিক কি না আমরা ভালোবাসি আমরা ভালোবাসি কেন কেন ভালোবাসি বলবো আমি আমার মুরব্বি সাহেবকে বলবো কিছু মনে করবেন না আপনার দাদার আব্বার নাম কি আপনি কি বলতে পারেন না হ্যাঁ দাদার আব্বার নাম জিজ্ঞেস করছি বলতে পারেন উনি দাদার আব্বার নাম পরদাদার নাম বলতে পারলেন না এটা সবাই আমিও পারবো না ওনারে হারায়ে দিছে এটা কই আমিও আমি এতদূর খবর নাই দাদার বাবার নাম আমারও ঠিক মতো মনে নাই আমিও বললাম মনে নাই উনিও বললেন মনে নাই এখন বন্ধুরা যদি দয়াল নবীকে বলি আর রাসূল আল্লাহ নবী গো খোদার কসম দিয়ে বলি আপনার হুসাইনকে আমরা ভালোবাসি কারণ এখনো পর্যন্ত ইমাম হুসাইনকে এটা আমরা জেনে শুনে ওনার নামের চর্চা করি পরদাদার নাম জানি না ইমাম হুসাইনের নাম জানি ঠিক কি না আল্লাহু আকবার আলা হযরত চিন্তা করছেন ইশকে মহব্বত কৃষি কার কথা আলা হযরত কোন হযরত আমরাও হযরত ছোট হযরত আর তিনি কি হযরত আলা মানে কতখানে আলা মানে কেন আমরা বই লিখি দুসের পৃষ্ঠা আর আমার হুজুর কেবলার একটি মাদ্রাসা আছে আমার দেশের বাড়ি সাতক্ষীরা কয়খীরা এই সাতক্ষীরায় হুজুর আশিকি সাহেব হুজুর 19 তারিখ যাচ্ছেন হুজুর কেবলার মাদ্রাসায় তিনি ওয়াজ করে এসেছেন তো এই সাতক্ষীরা মিলে জিলে খিরা কয়টা সাতটা দু 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 কয়টা দুজক সাতটা হ্যাঁ দুজক সাতটা তুই বুঝেন কি আসলে কি বুঝাইতেছি আর তো এই জায়গায় মাদ্রাসা আছে আমার হুজুর কেবলা সেন্সে শ্রীকোট থাকেন পাকিস্তানে বড় কারামত হলো শত শত মাদ্রাসা বাংলার জমিনে চলতেছে কারামতের জমি কথা বলেন উনি এই মাদ্রাসায় আলা হযরতের একখান কিতাব ফতোয়ার কিতাব নিয়ে গেছি লাইব্রেরিতে বেশি না ওনার একখান কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল মাত্র 22,000 ফতোয়ার কিতাবের নামটা এই 24 নম্বর মৌলভীকে মুখস্থ করতে দাঁত মুখ সব ভেঙে যাইব নাম শুনবেন নি কিতাবটা কত 22,000 পৃষ্ঠা কিতাবের নাম হ্যাঁ 32 খণ্ড কয় খণ্ড 22,000 পৃষ্ঠা কিতাবের নাম হচ্ছে আল আতায়া আন নববিয়্যা আল ফাতাওয়া আর রাজবিয়্যা কত কি কইছি ওমা ওটু কইলে কাটিং করে এসেছে এটা শুরুতে আসলে এটা কথা মজা করছি এই যে 22,000 পৃষ্ঠার কিতাব লিখেছেন যিনি ইনি ছোট হযরত না বড় হযরত বড় হযরতে বড় কিতাব লিখছে এরকম একটা দুইটা না ছোট বড় মিলাইয়া উনি প্রায় 1500 এর ঊর্ধ্বে কিতাব লিখছেন আর বেরেনটা একটু বেশি ভালো ছিল কতটুকু ভালো ছিল জানেন নি আপনারা হাবি হেবজ হেবজখানা বানাইছেন না হাফিজিয়া মাদ্রাসা একজন হাফেজ হইতে কতদিন লাগে আর উনি কোরআন শরীফ মুখস্থ করছেন মাত্র 15 ঘন্টা কয় ঘন্টা মানে এক পারা পড়তে যতটুক টাইম লাগছে ততটুক সময় মুখস্থ হইতে যাচ্ছে এদিকে এটা কি পেরেন নাকি এটা কার দান ছোট হযরত না বড় হযরত জীবনেও সবুজ ঘাসের উপরে পা দিয়ে হাঁটেননি সালাম জানাতেন সবুজ পাতা দেখলে ঘাস দেখলে সবুজ রং দেখলে জিজ্ঞেস করত সবাই হুজুর আপনি সবুজ পাতা সবুজ ঘাসের সালাম দেন কেন কয় আমি তো সবুজের ঘাসের সালাম দিই আমি সবুজ পাতা সবুজ ঘাস দেখলে আমার নূরের নবীর সবুজ গম্বুজের কথা মনে পড়ে সেই আলা হযরতের কথাই কেটে মনে করছে ইশক মহব্বত আলা হযরত ও আলা হযরতের ছাড়ে না ওনার বিরুদ্ধেও কথা কয় হ্যাঁ
আল্লাহ হযরত সে আবার দেখবেন কয় কয় আবার আল্লাহ হযরতের নাচ শোনার জন্য কয় তুমি একটু নাচ শুরু করো হ্যাঁ কি লিখে গেছে শুনলে পাগল হবে দুই এক লাইন কইতে পারি পারবো ও কামালে হুসনে হুজুর হে কি গুমানে নকশে জাহান নাহি ও কামালে হুসনে হুজুর হে কি গুমানে নকশে জাহান নাহি এই ফুল ও খার সে দূর হে এই শম্মা হে কে দোয়া নাহি বাংলার জমিনে ফুলের গাছ দেখেছেন গোলাপ ফুল গোলাপ ফুলের মধ্যে কাঁটা আসেনি কাঁটা আছে ফুল তারপরেও কাঁটা আছে আল্লাহ হযরত বলেন ফুল গোলাপ গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুলটা আবার কোথা থেকে হয়েছে সেটা জানেননি মৌলভী তাও বুঝলো না হুজুর মুহাদ্দিসে দেহলভি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি যাকে খাতেমাতুল মুহাদ্দিকিন ওয়াল মুহাদ্দিসিন বলা হয় যাকে আমার নবীর রওজা শরীফে ডেকে এই হিন্দুস্তান দিল্লির জমিনে পাঠিয়ে দিয়েছিলেন সেই মুহাদ্দিসে দেহলভি তিনি তার মাতার জন্য নবুয়াতের মধ্যে লিখেছেন দুনিয়ার মধ্যে গোলাপ ফুল বলে কোন ফুল ছিল না আমার নবী যখন মেরাজ থেকে ফিরে এসেছিলেন দুনিয়ার জমিনে আমার নবীর গলা মোবারক ঘেমে গিয়েছিল এক ফোঁটা ঘাম জমিনের মধ্যে পড়েছে আল্লাহ বলে আমার হাবিবের ঘাম দিয়ে আমি কি বানাবো জমিনের মধ্যে হাবিবের ঘাম মোবারক পড়েছে অতএব এই ঘাম মোবারক দিয়া আমি আমার হাবিবের ঘাম মোবারক দিয়ে গোলাপ ফুল বানাইয়া দিই আরো বড় করে গোলাপ ফুল বানাইলেন আমার আল্লাহ সেই দয়াল নবীর ঘাম মোবারকের কথাও আমার উস্তাদ লিখছে যার কথা একটু বা আত আগেই বললাম আতরেরই গন্ধ ছিল ঘর মেতে জাহার আতরেরই গন্ধ ছিল ঘর মেতে জাহার দুনিয়াতে না পড়িত ছায়া যে তাহা এই যিনি লিখছেন ওনার দরবারে 19 তারিখ প্রোগ্রাম ওই দরবারে আমি অদম সভাপতি হুজুর যাচ্ছেন সেখানে প্রধান বক্তা সুবহানাল্লাহ ও বন্ধুরা আর আমার সেই রহমতের নবীর কথা বলছি গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে কি আছে কথা কয় না কাঁটা এই কাঁটা আছে আলা হযরত বলেন আমার নবীও ফুল কিন্তু আমার নবী ফুল আছে কাঁটা নাই ফুল আছে দুনিয়ার মধ্যে বাতি জ্বললে ধোঁয়া ওড়ে আমার নবী এমন নূরের বাতি বাতি আছে ধোঁয়া নাই কাটা ফুল আছে কথা কয় না ফুল আছে বাতি আছে ও কামালে হুসনে হুজুর হে কে গুমানে নকশে জাহান নাহি এবার শুনে হি ফুল খার সে দূর হে এই শম্মা হে কে ধোয়া নাহি ওনার কথা আর যাই না বলতেছি না আওলাদের রসুলের কথা এই আলা হযরত আওলাদের রসুলের ব্যাপারে কি বললেন আলা হযরত আওলাদের রসুলের ব্যাপারে বললেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো আওলাদ রসুল কেমন জিনিস আমার নবী হলেন আইনে নূর আর আওলাদ রসুল সবাই হলেন নূরের টুকরা বলেন না সুবহানাল্লাহ বাচ্চা বাচ্চা নূর কা তুহে আইনে নূর তেরা বাচ্চা বাচ্চা নূর কা বলেন না সুবহানাল্লাহ এই আওলাদ রসুলের কথা বলছি রে বাবা আমার রহমতের নবীর প্রেমিক আওলাদ রসুলের নামে মাদ্রাসা তাহেরিয়া মাদ্রাসা সাতক্ষীরার মাদ্রাসা ও কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা হুজুর কবলার নামে মাদ্রাসা দিলে কি হয় আওলাদ রসুলের নামে মাদ্রাসা দিলে কি হয় আওলাদ রসুলের নামের মাদ্রাসার বরকতটা একটু আমি বলতে চাই কষ্ট পেলে হ্যাঁ হুজুর গৌসে পাকের নাম শুনছেন উনি আওলাদ রসুল না গৌসুল আজম দস্তগির বলেন না গৌসুল আজম উনি ওনার এক
ভক্ত এসে বলতেছে কিতাবের মধ্যে লেখা আছে হুজুর আমি রাতে স্বপ্ন দেখছি কি দেখছি স্বপ্ন দেখছি হুজুর আমার আব্বা মারা গেছে গতকালকে ইন্তেকালের পরে দেখলাম ওনার কবরে আগুন জ্বলতেছে এই ছেলে যদি বাপের কবরে আগুন জ্বলার স্বপ্ন দেখে খারাপ লাগবে না বলেন না কষ্ট লাগবে না তো গৌসে পাকের জামানায় গৌসে পাকের কাছে যায় হুজুর আমি এটা দেখেছি আপনি একটু দয়া করে আমার আব্বার জন্য দোয়া করেন তো গৌসে পাক বললেন আচ্ছা দেখি মোরাকাবা করলেন মোরাকাবা করে বললেন ঠিক তো তোমার বাবার কবরের মধ্যে আসলে আগুন আযাব হচ্ছে ছেলের কান্না বাড়লো না কমলো হ্যাঁ কত কান্না বাড়লো ছেলে এখন কান্না বাড়ছে কি করব কি করব হুজুর আমার আব্বা আপনি গৌসুল আজম দস্তগীর তোমার আব্বা কি আমার মুরিদ ছিল কয় না তোমার বাবা কি আমার পিছনে নামাজ পড়ছে কয় না তোমার বাবা কি কোন সময় আমার মাদ্রাসার ভিতরে আসছে ওসিলা খুঁজতেছে সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কয় কি খুঁজতেছে ওসিলা একজন পাশ থেকে হুজুর আমি দেখছি এই কয়েকদিন আগে এই এনার বাবা মাদ্রাসার থেকে মায়া করে করে তাকাইতে তাকাইতে গেছে আমি এই রেওয়ায়ত পাওয়ার আগে আমি যখন কাদরিয়া তৈয়বিয়াতে হাদিস পেকা পড়েছি ডাবল টাইটেল এখানে পড়েছি এখানে সাথে করি তো এখানে আমি ঢুকে যখন দেখলাম প্রথমে আসছি দেখি গেটের মধ্যে লেখা মুঝে দেখনা হ্যায় তো মাদ্রাসা কো দেখো মুঝসে মোহাব্বত হ্যায় তো মাদ্রাসা কো মোহাব্বত করো যদি তোমরা আমাকে দেখতে চাও আমার মাদ্রাসাকে দেখো আমাকে যদি মোহাব্বত করতে চাও আমার মাদ্রাসাকে মোহাব্বত করো বড় করে কোন সুবহানাল্লাহ এখন আমি চিন্তা করলাম মাদ্রাসা দেখলে হুজুরকে দেখা হবে এই চিন্তা করে এই চিন্তা করে এই রেওয়ায়েতে অবাকলাম এবার গোসে পাক দোয়া করলেন সিজদায় পড়ে আল্লাহ আমি আওলাদ রাসূল আমি হাসানি আমি হুসাইনি আপনারা গায়রবি শরীফে পড়েন আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রাজালি আসসালাম আয় নূরে চশমে আম্বিয়া আসসালাম আয় বাদশাহে আউলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরিদের বাদশাকে সালাম উনি আল্লাহর কাছে দোয়া করলেন যাও আমি ওসিলা পেয়েছি তুমি আর কষ্ট করো না তুমি যাও ঘরে যেয়ে ঘুমাও ছেলে চলে গেল বাবার মায়ায় কাঁদতে কাঁদতে ঘরে যে তন্দ্রা ভাব চলে আসলো ঘুমের ভাব চলে আসলো ঘুমের তন্দ্রার মধ্যে আস্তে আস্তে যখন ঘুম আসলো ঘুমের ঘরে ছেলে আজকে দ্বিতীয় রাতে স্বপ্ন দেখে বাবা কোনো কষ্টের মধ্যে নাই বাবা জান্নাতের বিছানায় ঘুমিয়েছি জিজ্ঞাসা করা হলো আব্বা জান আপনি এখন কেমন আছেন বাবা আরামের ভিতর থেকে ঘুমের ঘরে বলতে লাগলেন ও আমার আদরের সন্তান রে যা এই নেয়ামত পেয়েছি আওলাদ রাসূল গাউসুল আজম দস্তগীরের মাধ্যমে পেয়েছি আগে বুঝতে পারি নাই পারলে ওনাকে ছাড়তাম না ওনারে ভুলতাম না এখন বুঝতে পেরেছি আমি তোমায় দোয়া চেয়েছ আওলাদ রাসূল হুজুর গৌসে পাক দোয়া করেছেন আওলাদ রাসূলের দোহাই দিয়ে দোয়া করেছেন নিজে ও আল্লাহ গো আমি আব্দুল কাদের জিলানি আমার শরীরের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইনের রক্ত মোবারক রয়েছে এ ওসিলায় তুমি দোয়া কবুল করো আল্লাহ তাআলা আওলাদ রাসূলের ওসিলায় দোয়া কবুল করেছে কবরের আযাব মাফ করে আমার জান্নাতের বিছানা দিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আওলাদ রাসূলের নামে মাদ্রাসা রে বাবা আওলাদ রাসূলের মহব্বত কেমন সাজরা শরীফ যারা পড়ে তারা কিন্তু পড়ে জানে ব্যাখ্যাটা বুঝেন আগে জিসমে তাহের কলবে তাহের রুহে তাহের দে মুঝে জিসমে তাহের কলবে তাহের রুহে তাহের দে মুঝে সৈয়দ শাপির তাহের বাখুদা কে ওয়াসতে আওলাদ রাসূল কত বড় নেয়ামত কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো কোরআন হাদিসের অনেক কথা রয়েছে বাবা আওলাদ রাসূলের ব্যাপারে আজকে ওনার নাম বলে হুজুর কেবলার কথা বলছি আমার হুজুর কেবলা কেমন ছোট্টবেলা হুজুর কেবলার হায়াতে পাক যখন খুব বেশি না ছয় সাত আট বছরের মতো হবে ওই সময় হুজুর কেবলার দাদা যান শাহিনশাহ শ্রীকোট বলেছিলেন দাদু গো পাহাড়ের উপরে তো আমাদের বাসা দরবার শ্রীকোট শব্দের অর্থ হলো শিরকুট কুম মানে পাহাড় সের মানে হইল মাথা
পাহাড়ের মাথার উপরকে ফারসি ভাষায় বলা হয় সিরকো আর সিরকো থেকে হয়েছে শ্রীকোট এখন উপরে তো পানি নাই দামাদের হুজুর কেবলাকে বললেন ও দাদুরে আমার জন্য একটু হুজুর পানি নিয়ে আসো হুজুর কেবলা বর্তমান হুজুর কেবলা মওজুদা হুজুর কেবলা সাইয়েদি সনাতি মুশরিক সাইয়েদ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা উনি যখন নামলেন পানির পাত্র নিয়ে নিচে থেকে নেমে পানির পাত্র নিয়ে উনি উপরে উঠলেন শীতে আপনার গরমের দিন চেহারা তো দেখেছেন আপনারা অনেকেই এখানে আসছেন এই চেহারা দেখেছেন ওই চেহারা সাত আট বছরের ছয় সাত আট বছরের চেহারা কেমন ওই অবস্থায় উঠেছেন চেহারার মধ্যে রক্ত লাল চেহারা মনে হচ্ছে কষ্ট হয়েছে পানি নিয়ে শাহেনশাহ শ্রীকোট পাথরের পাহাড়ে আঙ্গুল দিয়ে বলেছিলেন ও পাথর পাহাড়ে আমার দাদু আমার নাতি আমার কলিজার টুকরা চেহারাটা লাল হয়ে গেছে কষ্টের কারণে এত কষ্ট হয়েছে পানি নিয়ে উপরে ওঠার জন্য তিনি ইশারা করলেন পাথরকে বললেন আল্লাহ গো ইস জায়গা আছে পানি নেকালনা চাইয়ে আমার দাদু নিচের থেকে কষ্ট করে পানি আনবে এটা হবে না পাথরকে পানি দিতে বলো আমার আল্লাহ এইভাবে ইশারা করা মাত্র ইশারা করা মাত্রই পাথর থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল শ্রীকোটের দরবারে পাথর থেকে পানি আসতেছে বলেন আল্লাহু আকবার কোন অলি আওলাদ রাসূল এখনো কিছুই বুঝলেন না জানলেন না আওলাদ রাসূলের শান একটু শুনেন হুজুর কেবলা বর্তমান হুজুর কেবলা আব্বাজান হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি যাকে গাউস জামান বলা হয় যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে এসেছেন জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর যখন 11 বছরের মতো বয়স হেফজখানায় পড়তে দিয়েছিলেন আব্বাজান কিন্তু একটু দূরে দিয়েছেন পরিচয় তেমন একটা দেন নাই ছেলে তারে হাফেজ বানাবেন ছেলে হাফেজ হওয়ার জন্য গেছে তৈয়ব শাহজুর রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে মায়ের নবী কামলেওয়ালা হেফজখানার হাফেজ সাহেবকে দিদার দিয়েছেন চলে যাই যাব সুবহানাল্লাহ যে ঠান্ডা হয়ে গেছে হেফজখানার হাফেজ সাহেবকে নূরের নবী দিদার দিয়ে বলেন হাফেজ সাহেব রে ও হাফেজ সাহেব তুমি আমার একজন আওলাদ কিন্তু তোমার মাদ্রাসায় পড়তে এসেছে তারে আদর করবা যত্ন করবা খাতির করবা বলেন না সুবহানাল্লাহ আমার নবীর আওলাদ কোথায় আছে আমার নবীর কাছে খবর আছেন না আমরা কোথায় আছি খবর আছে না নাই হ্যাঁ সকালবেলা হাফেজ সাহেবের মাথা গরম সকালবেলা টেনশনে আছে আমি আওলাদ রাসূল শনাক্ত করব বুদ্ধি করলেন যতগুলো ছাত্র ততগুলো আপেল সেব ফল আপেল ফল নিয়ে আসলেন ফল এনে সবাইকে ডাকলেন ডেকে বললেন বাবারা গো এক একজন আসো একটা করে ফল লইয়া যাও এক একজন আসো একটা করে ফল নিয়ে যাও এক একজন আসো একটা ফল নাও সবাই ফল নিয়ে যায় তবে শর্ত হলো এই ফলটা তোমরা খাবে কাউরে দেখাবে না কাউরে দেখাবে না কেউ লুকাইয়া খাওয়া ফল একটা করে দিয়ে দিলেন সবাই ফল নিয়ে গেল হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনিও ফল নিয়ে গেলেন সবাই লুকিয়ে কেউ আপনার রুমালের নিচে কেউ দরজার পিছনে কেউ ওয়ালের পিছনে এভাবে লুকাইয়া লুকাইয়া সবাই ফল খেলো বিসমিল্লাহ বলে খেয়ে আল্লাহ শকর করে হুজুরকে শাকা হুজুর খাওয়া দাওয়া শেষ কেউ দেন কেউ তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সবার খাওয়া দাওয়া শেষে আদবের সাথে ওস্তাদ তো আদবের সাথে ওস্তাদের সামনে আইসা ফলটা অক্ষত অবস্থায় ফেরত দিতে যাচ্ছেন হুজুর ফল খাওয়া আমার পক্ষে সম্ভব হইল না এই যে ফলটা আপনাকে দিলাম দয়া করে আপনার ফল আপনি রাখেন কারণ যে সত্য দিয়েছেন ওই সত্য অনুযায়ী ফলটা খাওয়া আমার নসিব হলো না হুজুর কি কইছিলেন আপনি না বলছিলেন যে কেউ যেন দেখতে না পায় হুজুর আমি যখন ফল খাওয়ার জন্য বিসমিল্লাহ বললাম লুকিয়ে বিসমিল্লাহ বললাম আমি তো কার সামনে আমি বত্তি বলেছেন খাওয়া যাবে না আমি পারলাম না কারণ আমি আমার ফল খাওয়ার সময় আমার মালিককে আমি দেখি আমার নবীকে আমি দেখি আল্লাহু আকবার আল্লাহ
আমি আমার আল্লাহকে দেখি আমার নবীকে দেখি তাহলে কি ফল খাওয়া যাবে সত্যের মধ্যে তো পড়ে না ঠিক না এখন বলবেন হুজুর আপনি কি কইতেছেন কত বড় কথা আব্বা শোনারা আপনারা একটু হাদিসে জিব্রিলটা পড়বেন তো হাদিসে জিব্রিল কিতাবুল ঈমান আমার নবী বলেছেন তোমরা কেমনে নামাজ পড়তে হবে বলে ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি ভাববে নামাজের মধ্যে দাঁড়াই আমি আল্লাহকে দেখতেছি কাকে দেখতেছি আসসালাতু মিরাজুল মিরাজ হইছে নি সেই মন সেই কপাল সেই ঈমান কি আমাদের আছে আল্লাহকে দেখবা আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে মনে মনে চিন্তা করবা ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তোমার মালিক তোমাকে দেখতেছে বললেন তো ওস্তাদ বলেন আর দরকার নাই পেয়ে গেছি হ্যাঁ আওলাদ রাসূল হুজুর তৈয়ব স্যার রহমাতুল্লাহ আলাইহ আমম আওলাদ রাসূল ছিলেন শুনেন সেনসেন্স রেকর্ড ওনার বয়স যখন আপনার 5 6 7 বছরের মতো হবে ওই সময় ওনাকে নিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমি যখন 2020 করোনা হইছে কয় সালে 20 সালে না হ্যাঁ উনিশে না 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 বিশে না বিশে আরম্ভ হয়েছে আমাদের দেশে এই 20 সালে আমি আজমির শরীফ গেলাম আমাকে একজন আওলাদ রাসূল ওনার বাসায় থাকার জন্য দরবারে সুযোগ করে দিলেন হোটেলে উঠতে দিলেন না কারণ আওলাদ রাসূলের পাগলরা এদিক সেদিক গেলে ছিঁড়ে ফেলে মনে হয় নাকি অত মেরে জায়গা করে দিলেন সেখানে আমি থাকলাম হোটেলে থাকতে হয় নাই থাকার সময় আমি প্রথম ঘরে প্রবেশ করে ওনার বিশাল দরবারের মধ্যে যেয়ে দেখি ওনার দরবারে আমার হুজুর কেবলা আওলাদ রাসূল তৈয়ব রহমাতুল্লাহ এর ছবি মোবারক সাজানো এই আপনার এখানে ছবি কয় আমি তো ওনারে মহব্বত করি রাখছি উনি এই দরবারে এসেছেন হুজুর তৈয়ব রহমাতুল্লাহ কে নিয়ে আর শাহশান সেই শ্রীকর ছোট্ট ছেলে তখন ছোট মানুষ কিন্তু ওনাকে দরবারের সেহেনে হুজুর খাজা গরিব নওয়াজের দরবারের সেহেনের মধ্যে রেখে উনি চলে গেলেন হাতে ওনাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে গেলেন উনি বললেন আব্বা জান আমি একটু আসি আমি একটু এখানে থাকবো বলে বাবা থাকো কারণ আওলাদ রাসূল জানে ঠিক কিনা কেন থাকবে থাকুক না আমরা যা বুঝি না ওনারা সেটা বোঝে হ্যাঁ কিছুক্ষণ পরে বাবা ডাকালেন দেখে ডাকার পরে বলতেছেন আব্বু বাবা তুমি তো আমাকে ডাকছো কিন্তু আমি তো একজন নুরানি মানুষের সাথে খেলতেছিলাম যে নুরানি মানুষ আমাকে আদর করে খেলাচ্ছিলেন খেলতেছিলাম তুমি ডাকছো এত সুন্দর মানুষ তো কখনো দেখি না তৈয়ব সুজুর রহমাতুল্লাহ বললেন বলে বাবা 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 উনি জিজ্ঞেস করলেন বাবা উনি এত নুরানি মানুষ আমাকে আদর করে মায়া করে আদর করলেন খেললেন তিনি কে হুজুর তৈয়ব রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন হুজুর শেষে শ্রীকর হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন বাবা ও তো খাজাতি যিনি তোমাকে আদর করে মায়া করে খেলেছেন উনি আর কেউ না উনি খাজা গরিবে নওয়াজ যার জিয়ারতে এসেছ তিনি তোমাকে মায়া করেছে বিশ্বাস আছে নি আমি মাওলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাশত রহমতুল্লাহ আলাইহির কথা পড়েছিলাম উনি বললেন তোমরা গরিব নওয়াজকে চেনো না খাজা গরিব নওয়াজকে চিনো না আমি গরিব নওয়াজকে চিনি আমি যতবার গরিব নওয়াজের দরবারে সালাম দিতে এসেছি ততবার গরিব নওয়াজ নিজের হাত মোবারক বের করে দিয়েছেন আমি জুমা খেয়ে সালামে মুসাফা করেছি সেই গরিব নওয়াজ বাবা হুজুর তৈয়ব রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল হয়েছেন ওই রাতেও 15 জিলহজের সোমবার ছিল ওই রাতেও তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন ওনার খেদমত করেছিলেন যেই মাই সাহেবার কাল 40 দিন পূর্ণ হচ্ছে দুনিয়া থেকে পর্দা নেওয়া ওনার কথাও একটু ফাঁকে বলে যাই সবাই পীরে বাঙ্গাল হুজুর কেবলা সহ সবার দায়িত্ব ওনারা দেশ এবং সবকিছু দেখবেন আর তৈয়ব সৌদুর রহমতুল্লাহ এর খেদমতে ছিলেন বর্তমান হুজুর কেবলা মৌজুদা হুজুর কেবলা ওনার আহলিয়া আমাদের আম্মা জান যিনি মাই সাহেবা সুবহানাল্লাহ বলে সবসময় খেদমত তো হুজুর কেবলা তৈয়ব সৌদুর রহমতুল্লাহ এর বিদায়ী রাত দুনিয়া থেকে পর্দা নেওয়ার বিদায়ী রাত ওই রাতে হুজুর কেবলা এত খেদমত করেছেন দীর্ঘদিন ধরে সেদিন বললেন হুজুর কেবলা বর্তমান হুজুর কেবলা কে বাবা তুমি আজকে চৌপায়া মসো যাও মানে এই যে খাট আছে না স্যার পা এই চৌপায়া বলে উর্দু ভাষায় চৌপায়া মে সো যাও নিন মে যাও তুমি ঘুমাও না
আব্বা জান আমি আপনাকে হুজুর কিবলা বলেন আমি খেদমতে থাকি না বাবা আজকে তোমার আদেশ করছি ঘুমাও অর্ডার করলেন তো হুজুর কিবলা ঘুমিয়ে গেলেন হুজুর কিবলা ঘুমিয়ে ঘুমটা এমন বেশি লেগে গেছে এভাবে ঘুম হচ্ছে না এত দিন ধরে হঠাৎ ঘুম ভেঙে ওনার মনে অন্তরে অত কষ্ট আমি আমার আব্বা জানের খেদমতে ওজুর পানি দেব উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন উঠে সোজা যেই বসলেন বসে দেখেন খাটের নিচে হুজুর তাইফ রহমাতুল্লাহ আলাইহি ওজুর পানি দেওয়ার আগে তাহাজ্জুদের বিছানা আর সেই তাইফ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন তোমরা কেমনে ঘুমিয়ে থাকো আজান হওয়ার আগে পশু পাখি জেগে ইবাদত করে আর ইনসান আশাবুল মাকলুকাত ঘুমিয়ে থাকে তোমাদেরকে লজ্জা করে না পাখি ডাকে খোদার জিকির করে পাখি ঘুম ভেঙে ডাকে তোমরা কি উঠতে পারো না বান্দা বান্দা থাকে যে ঘুমিয়ে থাকে আর বান্দা বন্ধু হয় যে তাহাজ্জুদের বিছানায় চলে যায় ঠিক কি না বান্দা বান্দা থাকে এরা বান্দা আর ওলি হলো বন্ধু ওলি কি বান্দা বন্ধু হয় বান্দা কি হয় বন্ধু হইলে ওলি হয় তাইয়ব সাদুর রহমাতুল্লাহ আলাইহি সেদিন দেখিয়ে দিলেন কত শান দেখেন সেনসিস রিপোর্ট যখন আপনার এই যে রেঙ্গুনের মসজিদে বাঙালি মসজিদে যখন খতিব ছিলেন ওই সময় একজন বড় আল্লাহর ওলি উনি এসে বললেন হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই আপনি বায়াত করান সেনসিস রিপোর্ট হুজুর কিবলা দাদা যান তুমি আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও তুমি আপনি তো অনেক বড় ওলি আপনার অসংখ্য মুরিদ কয় যা করেছি করেছি আজকে থেকে আমি আপনার মুরিদ হতে চাই আরো মহব্বতে বলেন না আপনার মুরিদ কেন কেন হতে চাই হুজুর জীবনে শুনেছি কোরআন শরীফের আয়াতে আছে ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান সুবহানাল্লাহ বলেন আছে না কোরআন শরীফে কুমিল্লার কোরআন শরীফে আছে আমার ঢাকার কোরআন শরীফে আছে ওয়ান নাজমু ওয়াশাজারু পাতা আপনার লতা পাতা জাতীয় গাছ শক্ত গাছ আল্লাহর সিজদা করে আল্লাহু আকবার বলেন এখন উনি বললেন আল্লাহর ওলি বলতে লাগলেন হুজুর জীবনে কোরআন শরীফের আয়াতে পড়েছি কোনোদিন দেখি নাই আজকে জীবনে আমি ওলি হয়ে কি হয়েছে আজকে যখন আপনার পিছনে নামাজ পড়ার জন্য এসেছি তখন দেখলাম তখন দেখলাম তখন দেখলাম আপনি যখন রুকুতে যাচ্ছেন আল্লাহর গাছগুলো আমি দেখতে পেয়েছি আপনার সাথে রুকুতে চলে গেছে আপনি যখন সিজদায় চলে যান আল্লাহর গাছগুলো আপনার সাথে সিজদায় চলে যায় অতএব আমাদের সাথে সিজদা দেখি নাই আপনার সাথে আল্লাহর গাছগাছালি সিজদা করে অতএব আপনার কাছে আমি বায়াত হতে চাই গেলেন মাহফিলে ফিরে আসার সময় একটু কোমরটা নিচু করে আহা এভাবে বলে পায়ে একটু হাত বুলালেন সবাই দেখে কি রে হুজুর কিবলা খুব টান পায়ে চলে আসলেন পরদিন সকালবেলা বললেন কি বাবা যেই জায়গায় আমি জিজ্ঞেস করে হুজুর কিবলা কিছু বলেন না জিজ্ঞেস করলেন দেখো তো যেই জায়গায় আমি উহ আহ বলেছিলাম ওই জায়গায় একটু বেড়াই আসো সকালবেলা সাগরাদেরা দৌড়ে সেই জায়গায় গেছে যেই দেখে একটা বিস্তর সাপ সেখানে পড়ে আছে কি বিস্তর সাপ মরে পড়ে আছে সবাই এসে বলে হুজুর আপনি রাত্রে উ বলেছিলেন এই সাপ দংশন করেছিল হুজুর কেবল হাসতেছেন কিছু বলেন না হ্যাঁ কিছু বললেন না চুপ কিরে কিছুক্ষণ পর বললেন বাবা কি বলবো সাপ তুই তোরটা আমি সামলাইলাম আমারটা তুই সামলাইতে পারলি না তোর বিষ আমি সামলাইলাম আমারটা তুই পারলি না তিনি স্বয়ং রিপোর্ট সুবহানাল্লাহ বলেন হুজুর কিবলা বর্তমান হুজুর কিবলার দাদি যান দরবারে এত পরিমাণ মেহমানদারি রান্না বান্না রান্না ঘর থেকে বেরোবার টাইম নাই শেষ শ্রীকোটের শ্বশুর এসে জামাইকে বললেন বাবা তোমার কাছে মেয়েটা বিয়ে দিলাম তুমি আওলাদ রসুল বাবা গো আমার মেয়েটা এত কষ্ট করে এত রান্না করে হুজুর কিবলা জালালি হালাতে শ্বশুরকে বললেন বাবা জি কেয়া চাহি আপকো কি চাচ্ছেন হ্যাঁ ক্যা চাহি আপকো ক্যা লাগেগা মেরে হাম্মাম মে যাইয়ে আমার হাম্মাম খানা গোসলখানা থেকে ঘুরে আসে সোজা গোসলখানায় গেছে সেই আমলে কুলুক আছে না কুলুক ঢিলা কুলুক এগুলো ঝাপানো ছিল একটা স্তূপ করা ছিল ওনার শ্বশুর ওই জায়গায় যে দেখেন যে কুলুকের যে স্তূপটা
এই স্তূপটা কুলুক না একটু আগে কুলুক দেখে গেছি এখানে কি সব স্বর্ণ স্বর্ণ গোল্ডের বড় একটা স্তূপ পড়ে আছে শ্বশুর এসে বলে যার হুকুমে কুলুক স্বর্ণ হয়ে যায় তার সাথে কথা নেই মেয়ে যাবে আল্লাহু আকবার বলেন সেই দরবার সেই দরবারে এই হুজুর কবলা শাইনশে শ্রীকোট হজে গেলেন নূরের নবী রাউজ শরীফটাকে ডাক দিয়ে বলেন আমার তাহের শাহ কই সুবহানাল্লাহ বলেন এবার যখন আসবে তাহের শাহকে নিয়ে আসবে সেই তাহের শাহ হুজুর কবলার কথা ওনার কথা একটু বলি আপনাদেরকে যার নামে মাদ্রাসা করেছেন আমি গত মাসে চট্টগ্রাম রাউজান আপনার ওটা কি বলে নোয়াপাড়া নোয়াপাড়াতে আমার হুজুর কবলার মাদ্রাসা হয়েছে সেখানে আমি গেলাম ওয়াজ করার জন্য আমি এর আগে ওই 18 সালে শুনেছি যে ওই জায়গা থেকে হুজুর কবলার মাহফিল ওই জমিন হওয়ার আগে ওখান থেকে একটা সবুজ গম্বুজের মতো উঠছিল এটা ছবিতেও ধারণ করতে পেরেছে সবাই সুবহানাল্লাহ বলেন সেই সেখানে মাদ্রাসা হয়েছে আমি ওই জায়গায় গেলাম যে জিজ্ঞেস করলাম আমার ওখান থেকে চিন্তা ছিল সেটা কোন জায়গা সেদিন মাহফিলে যে অবাক হয়ে গেলাম ওরা দেখাইল হুজুর এই সেই জায়গা যেই জায়গায় শাইন শাহ শ্রীকোট আসতেছেন আর এই জায়গা থেকে একটা সবুজ গম্বুজ মাটি ফুড়িয়ে উপরের দিকে উঠতেছে সবাই দেখতে পাচ্ছে একটা সবুজ গম্বুজ উপরের দিকে উঠে গেল এখানে হুজুর কবলা আসলে মাদ্রাসার বুনিয়াদ দিয়ে গেলেন তিনি হুজুর কবলা আমাদের হুজুর কবলা কেমন শোনেন বেশি দূর যেতে হবে না আমাদের কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব ওনাকে অবশ্য আপনারা চিনেন টেলিভিশনে প্রোগ্রাম করেন ওজনসিয়ত করেন অনেক হ্যাঁ মাশাল্লাহ হুজুর অনেক বড় আলেম তিনি ওনার তো প্রথম বাচ্চা মেয়ে হওয়ার পর ইন্তেকাল হল তারপরে আবার তিন মেয়ে এক ছেলে তো মেজ মেয়েটা কথা কয় না মেজ মেয়েটা কথা বলে না বড় হয়েছে কথা কয় না হুজুর কবলার কাছে নিয়ে গেলেন হুজুর কবলার কাছে কিছুই বলেন নাই ঠিক তিন বাচ্চার মধ্যে যেই মেয়েটা কথা বলে না সেই মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন হুজুর কবলা আর কারো না ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বেশি সময় লাগে নাই এ আগে যে কথা কইতো না এখন কাজা সহ আদায় করে কাজা সহ তিনি হুজুর কবলা আমার বাস্তব দু চারটে অভিজ্ঞতা আছে এই ব্যাপারে কারণ ওই এলাকায় মাদ্রাসা হয়েছে তো অনেক কিছু চোখে দেখেছি অনেক কিছু বুঝেছি আল্লাহ পাক দেখিয়েছেন কিন্তু আমার হুজুর কবলা সেন্সিস রেকর্ড ইনি কেমন হুজুর কবলা কক্সবাজার বিমানবন্দর থেকে ফ্লাই করে ঢাকা দিকে বা চট্টগ্রামের দিকে আসবেন এরকম একটা বিষয় ছিল এখন হুজুর কবলা টাইম শিডিউল দেওয়া হয়েছে উর্দুতে লিখে হুজুর কবলা জানেন হুজুর কবলা বিমানবন্দরে না উঠে বন্দরের বিমানবন্দরের আরেক সাইডে চলে যাচ্ছে সুবহানাল্লাহ কোন না আওলাদ রসুলের কথা কইতেছি মানে আরেক সাইডে চলে যাচ্ছে বিমানের টাইম চলে গেল বেশ কিছুক্ষণ পরে একা একা নীরব ছিলেন আবার চলে আসছেন হুজুর শের মিল্লাত নাইমি সাহেব কবলা উনি জিজ্ঞাসা করলেন হুজুর আপনি একা একা চলে গেছিলেন আপনি তো টাইম শিডিউল সব জানেন তখন হুজুর কবলা বললেন না বিমানও ছাড়বে না আমি যে গেছি একটা কাজে গেছিলাম বলে হুজুর কি কাজে গেছিলেন আমি যখন এখান থেকে ফ্লাই করব তার আগে আমার সাথে কথা বলার জন্য হযরতি খাজা খিজির আলাইহিসসালাম আসছেন আল্লাহু আকবার বলো খাজা খিজির আলাইহিসসালাম এসেছেন ওনার সাথে একটু কথাবার্তা বলতেছেন তো যার নামে আপনারা মাদ্রাসা করেছেন তার সাথে হযরতে খাজা খিজির আলাইহিসসালাম আলাপ করেন পরামর্শ করেন শুধু তাই না এবারের একটা বাস্তব কথা বলি হুজুর কবলা গাড়ি থেকে নামবেন এখন অনেক বয়স হয়েছে নামার আগে শরীরটা ওই রকম নাই একটা ছোট্ট টুল দিচ্ছেন হুজুর কবলা কদম মোবারক নামাতে যেয়ে আবার উঠালেন উঠি বসে গেছে আপনারা তো অনেক সময় বিরক্ত হয়ে যান মাহফিলে হুজুর কবলা এতক্ষণ আসতেছেন না এত গরম এত কিছু মনে রাখবেন হুজুর কবলা ততক্ষণ যাবেন না যতক্ষণ কামলেওয়ালার দরবার থেকে ওয়ার্ডার না আসে বলুন আল্লাহু আকবার হুজুর কবলা শাহজাদা ওনারা গাড়ির মধ্যে এখন হুজুর কবলা চেয়ারে আপনার বসা আছেন গাড়ির মধ্যে হঠাৎ করে কদম মোবারক রাখতে যেয়ে উঠালেন সবাই অভাব কোন সমস্যা কিনা জিজ্ঞেস করতেছে পিছন দিক থেকে শাহজাদা হুজুর কবলা বলে নেই কোনো অসুবিধা নাই আপতালাক
وادر نہیں ملا ہے ایکنو وادر ملے نائی آج کے بنگلہ دشو انہیں ایک اللہ بولیا چھن انہیں کولیا سے چھن کنتو بنگلہ جمینے جارا جئی مہان ہستی گونے سے دوئی آڑائش مادرشہ کرے چھن اشن کو کھنکا کرے چھن کارا اب نشہی نورے نبیر اولاد تارا یامون طریقہ کرے چھن ایمون گاؤسیا کمیٹی کرے چھن ایک کورونا کلین شمائے پرمان ہوئے چھے بھائی ماں بابا اپن جن پکن شاپتر شمتر بھائی ارپاسن جتے پارے نائی گاؤسیا کمیٹی ڈرائی نائی شہی شب چشبک دول تارا لاش نیے دور دیئے چھے ٹھیک کی نا بولے ایرہ دنیا ایر بھی پودے آشلے ای بھائی دیر پیر مرشد جنی تینی کے آخراتے آوا دیر کازے آج بنا بولے آج بنا حضور کملار اکٹائی کتا جو تمرا آما کے دیکھ لے آمان مدرشہ دیکھو تو این مدرشہ رجی کھنے ہو بے ای بیشوئے کی آما دیر بھالو بشت در کراسے نانے اللہ دیر سور ایک ٹھیکا نہ کرے دوار در کراسے نانے آما دیر کی مدرشہ گلو ای کھنے چکنے مدرشہ ہوت چھے شاکیرہ مدرشہ اگلو تھے کہ بارو کٹی بات دورو چھوئی پڑے ستر اور پروتی ماشے سبحان اللہ علیہ شبر چھے گیا چھے ایدر مکہ دائل نبی دورو چھوئی دائل نبی السلام اپنا در جن دعا شب جگہ ہو چھے ایک آنے جو مادر شہابے ہمیں واسطے کے ایک ٹوشورے اولاد رسول شان من ایک تو بلنا مقتصر کوری بیش ان ایک تھنڈا لگ سے کوئی دن دریا ما تار پڑے ہو نا کوری نہیں کتا دیئے سی آٹھ سی مادر شٹ اپنا را چان تو انشاءاللہ شبائی شتی کر کرنا چان نہیں ساری دیکھے باتی دیر دور گو ہوت چھے یہ مادر شٹ آمان نو بیری پریمی راستانہ ہو گئے ٹھیک کیا نا بلو یہ پریمی راستانہ رجن نو شوٹے بولی اول پرشو میں حضور آجبین ایتا ہمیں کتا بولتے سی تینی آشتے سننا اما دیر بندوب تیر کارونے بھالو باشر کارونے ای شمائی تینی دیئے چھے نونا نارو پروگرام آسے کن تینی جواب کرے ایکنہ ایکنہ جے پائلنگ تا ہوئے تیہت تک تا پائلنگ ہوئے ای جگر اوپرے نا جگر تو ہے ایر بھی تیر روڈ لگ بے تیری سٹون پاتھور آٹھارو گاڑی سیمنٹ 3000 بیگ بالی سیلیکشن سیلیٹر بالی لگ بے ایٹا اپنار بارو گاڑی یہ بھا مانے کھروز ہونا را جے انداز کرے چھن ہم نے کسی دن آگے انجنیر جیٹا بولے چھن کوٹی ٹیکر بے پر شدو پائلنگ ایر مدد ہوتے ہیں اپنا را دیال نبیر اولاد ایر نامے ایک پرتشتن کرتے ایک تو شہو جو کی طرح ہاتھ جو کی بڑھاتے ہیں ہمیں اپنا دے جن اپنے مسافر شبے دعا کرتا ہوں حضور دعا کرمین اولاد رسول اپنا دے جن خیال کرمین ایک تو کہنے محبت کرے کیے کی پاربین جامی ہے تو دی ایک شبست سیمن پیک لکھ ٹاکا پانچے ہزار ٹاکا پس لکھ ٹاکا ایبا بھی دی شہو جو کی طرح کرو ایبا بھی ایک پیگی آشان محبت نہیں اپنا را جو دی بولے ایک نمبر نام کا ہمیں ایک تو دیکھتے چاہیے بسم اللہ ایک نمبر جو دی ایک تو گھوشنا دن جامی اولاد رسول اللہ میں مادر شہو میں ہمیں ایک تو بسم اللہ کرلا ہوں کیا سن بولے بسم اللہ بولے